السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم وقال سبحانه الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون الحمد لله আজকে আমরা আইসিডির মাসিক তাফসীর ক্লাসে সূরা আল বাকারার ১৭৩ নম্বর আয়াত থেকে ১৭৮ নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর করার আশা পোষণ করি। আল্লাহ তবারক ও তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা একটা নির্দিষ্ট তাফসীর গ্রন্থ থেকে তাফসীর করে থাকি। তাফসীরের নাম হচ্ছে তাফসীর আদওয়াউল বায়ান ফি ইদাহিল কোরআন লিল কোরআন আল্লামা মুহাম্মদ শঙ্কিতি রহমতুল্লাহ আলাই, এবং আমরা সহযোগিতা নিয়ে থাকি তাফসীর ইবনে কাসির থেকে। যে আয়াতগুলো আজকে আমরা তাফসীর করব তার কয়েকটা তেলাওয়াত করেছি। এখানে দান সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা। এরপরে আল্লাহর রাস্তায় খরচ করার ফজিলত উল্লেখ করার পর, দানের ফজিলতের উল্লেখ করার পর, এর বিপরীত একটা জিনিস, সেটা হলো সুদ, রিবা। যে দান তো হলো নিজের পকেট থেকে, নিজের সম্পদ থেকে অন্যকে আল্লাহর ওয়াস্তে দান করা, আর একটা রিবা হচ্ছে অন্যের পকেট থেকে জুলুম, অন্যায়ভাবে সম্পদ হাতিয়ে নেওয়া বা
সম্পদ নিয়ে নেওয়া, দুইটা বিপরীতমুখী বিষয় আজকের তাফসিরে আসবে। আল্লামা শঙ্কিদ রহমতুল্লাহ আলাই যেহেতু ধারাবাহিকভাবে সব আয়াতের তাফসির করেন না, যে আয়াতগুলো তিনি চয়ন করেছেন তাফসিরের জন্য সেগুলোই আমরা এখানে পাঠ করেছি। তো দানের আলোচনা করতে যেয়ে আল্লাহ তবরক তালা বলছেন, লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফী সাবিলিল্লাহ। দান হচ্ছে ওই অভাবী লোকদের জন্য, বিশেষ ধরনের অভাবী বিশেষ শ্রেণীর কথা এখানে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ছিলেন, তো দান হচ্ছে লিল ফুকারা, ওই সমস্ত ফকিরদের জন্য। ফকির বলতে অভাবী, মুহতাজ, মুখাপেক্ষী। আল্লাযীনা উহসিরু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় অবরুদ্ধর মতো থাকে, আল্লাহর রাস্তায় তারা আটকে পড়ার মতো। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, যারা জমিনের বুকে বিচরণ করতে পারে না, সফর করতে পারে না। ইহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিন আত-তাআফফ, যারা জানে না তাদের অবস্থা সম্পর্কে, তারা তাদেরকে ধনী মনে করে থাকে মিন আত-তাআফফ, চাওয়া থেকে বিরত থাকার কারণে, হাত পাতা থেকে বিরত থাকার কারণে। তারিফুহুম বিসিমাহুম, তাদেরকে তোমরা চিনবে তাদের আলামত দেখে। লা ইয়াসালুনা নাসা ইলহাফা, তারা কাকুতি মিনতি করে মানুষের কাছে কিছু চাইত না, তারা মানুষের কাছে অনুনয় বিনয় করে নিচু হয়ে স্পষ্ট ভাষায় চায় না। ওমা তুনফিকু মিন খাইরিন ফা ইন্নাল্লাহ বিহি আলিম, আর তোমরা সম্পদ থেকে যা খরচ করে থাকো, ফা ইন্নাল্লাহ বিহি আলিম, নিশ্চয় আল্লাহ তবারক তাআলা সম্যক অবহিত জানেন। الذين ينفقون اموالهم بالليل والنهار سرا وعلانية فلهم اجرهم, যারা তাদের সম্পদ খরচ করে রাত্রি বেলায় দিনের বেলায় প্রকাশ্যে অপ্রকাশ্যে, ফলহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে পুরস্কার। লা ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, আর তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এরপরে বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা, যারা সুদ খায়, রিবা খায়। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিন আল-মাস, তারা যেদিন উঠবে অর্থাৎ কিয়ামতের পূর্বে, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কবর থেকে উঠাবেন, তখন তাদের অবস্থাটা আল্লাহ বলছেন, তারা উঠবে তাদের কবর থেকে ওই লোকের মতো যাকে শয়তান স্পর্শ করার কারণে শয়তান তার প্রতি প্রভাব ফেলার কারণে, আক্রান্ত করার কারণে অস্বাভাবিকভাবে ওঠে, চলাফেরা করে, তার মতো সে উঠবে কবর থেকে। যালিকা বিআন্নাহুম ক্বালু, আর এটা এর বিনিময় স্বরূপ যে তারা বলেছিল, তাদের এরকম কথার বিনিময়ে তারা এইভাবে বেইজ্জত অবস্থায় বেইজ্জতি অবস্থায় উঠবে,
কালু তারা বলেছিল দুনিয়াতে ইন্নামাল মাইউ ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ক্রয় বিক্রয় তো সুদের মতোই, ওয়াহাল্লাহুল বাইউ ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ হালাল করেছেন ক্রয় বিক্রয় কি ব্যবসা কি, ওয়া হাররামার রিবা এবং রিবা সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুন মির রাব্বিহি ফানতাহা ফালাহু মা সালাফ, যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ এসেছে ফানতাহা, অতঃপর সে বিরত হয়ে গেছে সুদ গ্রহণ থেকে, ফালাহু মা সালাফা, তাহলে অতীতে হারাম হওয়ার আগে যা সে গ্রহণ করেছিল তার জন্য সেটা বৈধ, ও আমরুহু ইলাল্লাহ, আর তার বিষয়টা আল্লাহর উপরে নির্ভরশীল। ওমেন আয়দা, আর যে ব্যক্তি আল্লাহর উপদেশ আসার পরও ফিরে আসবে আবার সুদি কারবারে, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তাহলে তারা হবে জাহান্নামের আগুনের অধিবাসী, আর সেখানে তারা চিরদিন বসবাস করবে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তবারক ওয়া তাআলা রিবাকে সুদকে ভেনিশ করে দেন, ধ্বংস করে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদাকাকে তিনি বাড়িয়ে থাকেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, আর আল্লাহ তবারক ওয়া তাআলা পছন্দ করেন না প্রত্যেক কুফরিকারী পাপীকে। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি এই আয়াতগুলো আজকে তাফসীর করার চেষ্টা করব। এখানে আয়াতের ভিতরে দানের ক্ষেত্রে দান গ্রহীতার একটা বিশেষ শ্রেণী উল্লেখ করা হয়েছে এই আয়াতের ভিতরে। দানের খাত তো অনেক রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছে, এদেরকে যারা দেয় তার কারণ কি, এই লোকেরা ভিক্ষুকের মতো কারো কাছে কিছু চাইত না, এখানে ফোকারা, আমরা ফকির বলতে কিন্তু বুঝে থাকি ওই আমাদের দেশে যারা ভিক্ষু, আসলে ফকির শব্দটার যে মূল অর্থ সেটা হলো আমরা যেটাকে গরিব বলে থাকি, গরিব বা অভাবী, এটা হলো ফকির শব্দের, ফকির তো আরবি শব্দ, কিন্তু ফকির বলতে আমরা একটা বাংলা শব্দ বানাই ফেলছি, বাংলা শব্দ মানে এখন আমিও কিন্তু নিজেকে বলতে পারি, যে কেউ নিজেকে বলতে পারে আমি ফকির, কিন্তু আমাদের দেশে ফকির বললে খুব মানে মাইন্ড করে, মিসকিন বললেও মাইন্ড করে। আসলে আমরা যাদেরকে রাস্তাঘাটে দেখে থাকি দাঁড়ে দাঁড়ে ঘুরে এক মুষ্টি চাউল নেয় এক টাকা দুই টাকা নিয়ে তারা বিদায় হয়, এদেরকে ফকিরও বলা হয় না, এদেরকে মিসকিনও বলা হয় না, এদের এরা হলো ফকির মিসকিনের চেয়েও নিম্ন শ্রেণী, বরং আমাদের দেশে তো এদেরকে এক শ্রেণীর পেশাদার মনে করা হয়, তারা এটা একটা পেশা হিসেবে তারা বেছে নিয়েছে। আরবরা এই ধরনের ভিক্ষুকগুলোকে অন্য শব্দ দিয়ে বুঝিয়ে থাকে, মুতাকাফিফ, মুতাকাফিফ অথবা মুতাসাউয়ি, সাইল মানে হলো কিন্তু যিনি চায়, যে চায় মানুষের কাছে, আর এদেরকে যাদের যাদেরকে আমরা দেখি এই মুষ্টি মুষ্টি চাউল নেয় রাস্তাঘাটে এক টাকা দুই টাকা করে নেয় হাত পাতে এবং এক টাকা দুই টাকার জন্য এমন পীড়াপিড়ি করে যে তার থেকে রেহাই পাওয়াই মুশকিল,
না দিলে তার থেকে বাঁচা মুশকিল। এদেরকে আরবিতে বলা হয় মুতাকাফিফ অথবা মুতাসাউল, মুতাসাউল। আর ফকির হলো যারা গরিব মানুষ, চায় না, হাত পাতে না, ভিক্ষা করে না। ফকির বা মিসকিন এদেরকে বলা হয়। আর আরবির ফকির মিসকিন বলতে এই শ্রেণীকে বোঝানো হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে ফকিরদেরকে এখানে বলা হয়েছে লিল ফুকারা, এরা কিন্তু প্রশংসিত ব্যক্তি। এখানে ফকির যাদেরকে বলা হয়েছে প্রশংসিত ব্যক্তি, অভাবী গরিব। এর কোন শ্রেণীর সাহাবিরা গরিব ছিল? তাদেরকে মহব্বত করাটাও ইমান, তাদেরকে ভালোবাসাটাই ছিল ইমান। হুব্বুল মুহাজিরিন, হুব্বুল আনসার মিনাল ইমান, মুহাজিরদেরকে ভালোবাসা। এখানে আল্লামা শঙ্কিতি রহমতুল্লাহ আলাই বলছেন লাম ইউবাইয়িন হুনা সাবাব ফাকরিহিম, এখানে তাদেরকে শুধু আয়াতুল বাকারা, বাকারা আয়াতে তাদেরকে শুধু ফকির বলা হয়েছে। কিন্তু ফকির কি কারণে ফকির বলা হয়েছে, কি কারণে তারা ফকির হলো, এই কথাটা উল্লেখ করা হয় নাই। এটা সূরা হাশরের 8 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। সেখানে ফকরা শব্দের সাথে শ্রেণীটাও আল্লাহ জড়িয়ে দিয়েছেন, শ্রেণীটাও উল্লেখ করেছেন। সেখানে কি বলেছেন লিল ফকরা, এখানে বলা যে লিল ফকরা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, সেই ফকিরদের জন্য দান করে যারা আল্লাহর রাস্তায় আটকা পড়ে গেছে, যারা আল্লাহর রাস্তায় অবরুদ্ধ, তাদের আর অন্য কোনো কাজ নাই, সব কাজ তাদের মাইনাস হয়ে গেছে, তাদের হাতে আর কোনো কাজ নাই। কেন? সূরা হাশরের আয়াত নিয়ে এসে ওটা প্রমাণ করেছেন। সেখানে ফকরার সাথে মুহাজিরিন, লিল ফকরাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, এরা ফকির কিভাবে হলো? আর কোন শ্রেণীর ফকির? মুহাজির ফকির। এরা গরিব হয়েছে শুধু আল্লাহর পথে, আল্লাহর স্বার্থে, আল্লাহর ওয়াস্তে ইমান বাঁচানোর জন্য। তারা মক্কা থেকে, তারা হয়তো মক্কাতে ছিল, তখন ধনী ছিল, পয়সাওয়ালা ছিল, প্রভাবশালী ছিল, কিন্তু সব সহায় সম্পত্তি, ভিটেমাটি, ঘর বাড়ি, সম্পদ, ব্যবসা বাণিজ্য সব ফেলে চলে এসেছে আল্লাহর জন্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান এনে। এই জন্য এখানে বলে দেওয়া হয়েছে মুহাজির, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের বাড়ি থেকে, বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ও আমওয়ালিহিম, এবং তাদের সম্পদ থেকেও তাদেরকে বের করে দেওয়া হয়েছে। অনেকে তো বাধ্য হয়ে আসছে, আর অনেকেই হ্যাঁ আল্লাহর নির্দেশ পালন করার জন্য এসেছিল। আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছিলেন না হিজরত করা ফরজ। এসে আল্লাহর নির্দেশে অথবা কাফেরদের নির্যাতনে তারা তাদের ঘর বাড়ি সহায় সম্পদ সব ছেড়ে এসে মদিনাতে এখন ফকির, নিঃসঙ্গিরু ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় আটকা পড়ে গেছে। এখন তো তাদের ক্ষেত খামার নাই যে ওখানে যে কাজ করবে, তাদের দোকানপাট নাই সেখানে যে তারা, কর্মক্ষেত্র নাই ওদের, সব ওগুলো মক্কায় ছেড়ে চলে আসছে। এখন শুধু আল্লাহর রাস্তায় তারা আটকা পড়ে আছে, আল্লাহর দিন শিখতেছে, হ্যাঁ রাসূল ইবাদত এবং আমলের ভিতরে আসে। এদেরকে দান করার ব্যাপারে বলা হয়েছে, এবং এদের ব্যাপারে
বলা হচ্ছে যে এরা লা ইস্তাতিউনা দরবান ফিল আরদ, তারা জমিনের বুকে বিচরণ করতে পারছে না। যখন মক্কায় ছিল তখন তারা ব্যবসার স্বার্থে, ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়া যাইতো, ইয়েমানের দিকে যাইতো। হ্যাঁ, সেখানে তো একটা ইনভেস্ট লাগবে, সেখানে তো কিছু পয়সা কড়ির দরকার আছে। লা ইস্তাতিউনা দরবান ফিল আরদ, আগে যেভাবে তারা মক্কাতে থাকতে সফরে বের হইতো, বাণিজ্যিক সফরে তারা যেত, এখানে এসে সেই তাদের এই সামর্থ্য নেই, এই জন্য তারা ওই মদিনাতেই তাদের বিচরণটা সীমাবদ্ধ। মসজিদে নববী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য, তার সান্নিধ্যেই তারা সময় কাটায়। এখন ইহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিন আত-তাআফফ, এখানে বলা হয়েছে জাহিলরা, তাদেরকে জাহিল বলতে যারা আননন, যারা তাদের অবস্থা পরিস্থিতি সম্পর্কে জানে না, ভিতরের খবর যারা জানতে সক্ষম হয় নাই, তারা মনে করে কি এরা ধনী। বাস্তবে যদি কেউ ধনী থেকে থাকে তাহলে গরিব হয়ে যেও ভাবভঙ্গিটা ধনীর মতোই থাকে, ওরকম মোড, ওরকম চলাফেরা, ওরকম আচরণ, ওরকমই থেকে যায়। যেহেতু তারা হাত পেতে চেয়ে মানুষের কাছে নিয়ে অভ্যস্ত না, যদিও ওই পর্যায়ে তারা চলে এসেছে, এখন যাদের মাঝে তারা বসবাস করতেছে তাদেরকে বুঝে নেওয়া উচিত, তাদেরকে এই দানটার একটা বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে, যে এই লোকগুলোকে চিহ্নিত করে দান করার আলাদাই ফজিলত আছে, কারণ এরা বঞ্চিত, এরা আত্মমর্যাদা এবং আত্মসম্মানের কারণে তারা মানুষের কাছে হাত পাততে চায় না, হাত পাতে না। অনেকেই হয়তো বিভ্রান্ত করে, যেমন মুনাফিকরা, কিসের ওদেরকে দেওয়া হবে, ওরা কি উপযুক্ত নাকি, ওরা কি দান সদাকার উপযুক্ত নাকি, এই জন্য তারা তো কটাক্ষই করতো, এই জন্য শব্দটা একটু কঠিন আনা হয়েছে। জাহেলরা তাদেরকে ধনী মনে করে থাকে মিনাত আফফুফ, চাওয়া থেকে বিরত থাকার কারণে। তারিফুহুম বিসিমাহুম, তাদের আল্লাহ বলছেন যে তাদেরকে তাদের আলামত দেখেই বোঝা যাবে, তারা যে সম্ভ্রান্ত, ভদ্র, ভদ্রতার কারণে তারা চায় না। লা ইয়াসালুনা আন-নাসা ইলহাফা, তারা মানুষের কাছে চায় না। অনুনয় বিনয় করে, পীড়াপিড়ি করে কারো কাছে চায় না, নাছোড় বান্দার মতো কাউকে এরকম টার্গেট করে না, দিতেই হবে। এখানে এলহাফার অনেকগুলো, এলহাফ কাকে বলা হয়, এলহাফ মানে হলো পীড়াপিড়ি করে চাওয়া, নাছোড় বান্দার মতো করে কারো কাছে কিছু আদায় করেই ছাড়া, এটাকে বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসাল মিসকিনু বিত্তাওয়াফি আলাইকুম, ওই ব্যক্তিদেরকে মিসকিন বলা হয় না যারা তোমাদের কাছে ঘোরাফেরা করে, আসা যাওয়া করে, কি জন্য, চাওয়ার, চাইতে আসে। ফাতুতিমুনাহু লুকমাতান লুকমাতান, এক লুকমা দিলেই বাস চলে গেল, এক মুষ্টি দিলেই চলে গেল। তো মিসকিন এদেরকে বলা হবে না, মিসকিনকে ইন্নামাল মিসকিনুল মুতাআফফিফাল্লাযী লা ইয়াসআলুন নাসা ইলহাফা, মিসকিন হলো ওই ব্যক্তি যে লোকজনের কাছে পীড়াপিড়ি করে কোনো কিছু চায় না। আর যারা এভাবে চায় তারা মিসকিন না, তারা
ফকির এবং মিসকিন অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে একই অর্থে ব্যবহার হয়, তারপরও একটা মাপকাঠি বলা হয়েছে যাদের পাঁচ উকিয়া সম পরিমাণ সম্পদ আছে তারা চাইতেই পারবে না, তারা চাইতে পারবে না বা মানে তাদের চাওয়ার অনুমতি নাই, তাদেরকে ধনী ধরা হবে, পাঁচ উকিয়ার সম পরিমাণ যাদের সম্পদ আছে। এক উকিয়ার সমান হলো 40 দিরহাম, তার মানে 200 দিরহাম কারো কাছে যদি থাকে, দিরহাম বলতে চাঁদি, 200 দিরহাম চাঁদি যদি কারো কাছে থাকে তাহলে তার চাওয়া যাবে না, তাকে চাওয়া থেকে বিরত থাকতে হবে। এর কম যদি থাকে তাহলে চাইতে পারবে তার, এবং এর জন্য সে যদি অভাবের মধ্যে পড়ে, আর এটা কিন্তু চাঁদির নেশাবও বলা হয়েছে, 200 দিরহাম হলো চাঁদির নেশাব, জাকাতের ক্ষেত্রে চাঁদির নেশাব 200 দিরহাম। যেহেতু জাকাত ফরজ কার উপরে, ধনীর ব্যাপারে, ধনীর উপরে, আর ধনীর মাপকাঠি বলা হয়েছে যার কাছে 200 দিরহাম সম পরিমাণ 200 দিরহাম চাঁদি বা রূপা থাকে, যেটা প্রচলিত মাপ অনুযায়ী 595 গ্রাম, 595 গ্রাম। ওমা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহ বিহি আলীম, এই ধরনের লোকদেরকে যদি তোমরা দাও তাহলে আল্লাহ তবারক তাআলা তোমাদের এই দানকে তিনি জানেন এবং আল্লাহ তবারক তাআলা এই দানকে তিনি সংরক্ষণ করবেন। এরপরে যে আয়াতটি তাফসির করেছেন সেটা হলো 275 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, যারা সুদ খায় তাদের ব্যাপারে কোরআনে যে তাদের শাস্তির কথা, তাদের ব্যতিক্রম অবস্থার কথা বলা হয়েছে সেটা হলো লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শায়তানু মিনাল মাস, কিয়ামতের দিন, কিয়ামতের আগে দুইটা ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসালাম, এক ফুৎকারে সবাই মৃত্যুবরণ করবে, আবার যখন আরেকটা ফুৎকার দিবে তখন সবাই কবর থেকে জীবিত হয়ে হাশরের মাঠের দিকে ছুটতে থাকবে। তো যারা সুদখোর তাদের ব্যাপারে বলা হয়েছে যখন তারা তাদেরকে সবাই চিনে ফেলবে, আসলে তো হাশরের মাঠে যাবে, হিসাব নিকাশ হবে, তারপরে তো পরিণাম নির্ণীত হবে, পরিণাম নির্ণয় করা হবে কে কোথায় জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তবে যারা সুদখোর তাদেরকে সবাই দেখেই চিনতে পারবে, তারা যেন যখন উঠে দাঁড়াবে, কবর থেকে উঠবে, হাঁটবে, তো তারা সোজাভাবে হাঁটতে পারবে না, তারা পাগলের মতো, এক শ্রেণীর পাগলের মতো বা জেনে ধরা লোকের মতো তারা অস্বাভাবিকভাবে হাঁটবে, তারা সোজাভাবে হাঁটতে পারবে না, হাঁটবে, পড়বে, হাঁটবে। আবার কোনো কোনো এই তাফসির কারক বলছেন মৃগী রোগ আছে যে সেই মৃগী রোগের ধরা লোকদের মতো তারা
হোঁচট খেয়ে খেয়ে পড়বে আর আস যাবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যালিকা বিআন্নাহুম, এটা তাদের বিনিময়, তারা যে কর্ম করেছিল সেই কর্মের বিনিময় স্বরূপ এই অবস্থা তাদের ঘটবে। বিআন্নাহুম ক্বালু, তারা বলেছিল, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা তো হলো সুদের মতোই। সে যুগে প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যের ভিতরে সুদি কারবার, সুদি প্রক্রিয়া ঢুকেছিল, মিশেছিল। তো সুদ, সুদকে যখন হারাম করে দেওয়া হলো, তারাও কিন্তু সুদের পক্ষে বিভিন্ন ধরনের যুক্তি তর্ক করত, সুদকে বহাল রাখার জন্য, সুদ চালু রাখার জন্য তারা কিন্তু অনেক ধরনের যুক্তি দিত। তার মধ্যে একটা যুক্তি তাদের ছিল, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা তো সুদের মতোই। টাকা খাটিয়ে যেমন অতিরিক্ত টাকা উপার্জন করা যায় সুদের মাধ্যমে, 500 টাকায় 550 টাকা বা 600 টাকা আসছে, ঠিক এভাবে তো ব্যবসা করে, 500 টাকার ব্যবসা করে তো এরকমই টাকা, অতিরিক্ত টাকা আমার পকেটে আসতেছে। তো টাকার মাধ্যমেই তো এটাও আসতেছে, ওটাও আসতেছে। তো এটা হালাল হলো আর ওইটা হারাম হবে, এটা কেন তাদের বুঝে আসতেছিল না, এই জন্য তারা বলছিল, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা তো শুধু দেখছি সুদের মতোই। আজও আমাদের সমাজে যে ইসলামী ব্যাংকগুলো হয়েছে, ইসলামী ব্যাংকগুলো প্রক্রিয়াগুলোকে কিন্তু ইসলামী করেছে। যারা অনেকেই বুঝে না, তারা কিন্তু বলে যে সুদের মতোই, তো সুদের মতোই তারা ঘুরিয়ে ঘুরিয়ে আর কি খাচ্ছে আর কি। তো ঘুরানোই যে হলো হালালের, হালালের প্রক্রিয়া, হালাল হারামকে হালাল করার প্রক্রিয়া হলো ঘুরানোটাই। এই ঘুরানোর কারণেই কিন্তু এটা শুদ্ধ লেনদেন আর ওইটা হলো সুদি লেনদেন, এটা হলো ব্যবসা আর এটা হলো সুদ। এই ঘুরানোর কারণে, ঘুরানো না হলে কিন্তু আর এটা, ঘুরানো না হলে সুদই হইতো, ঘুরানোর কারণে এটা ব্যবসা হয়ে যায়। তারপর এখানে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে করে ব্যবসার যে মূলনীতিগুলো, নিয়মগুলো, সেগুলো যেন লঙ্ঘিত না হয়, সেগুলো যেন পাশ কাটানো না হয়, সেগুলো যেন এড়িয়ে না যাওয়া হয়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ। আল্লাহ বলছেন, যার কাছে মাউইজা আসলো, আল্লাহর পক্ষ থেকে ওয়াজ, নসিহত, উপদেশ আসলো, সুদ হারাম বলা হয়েছে, ব্যবসা হালাল, ফান্তাহা, তখন সে সুদি কারবার থেকে বিরত হয়ে গেল। ফালাহু মা সালাফ, তাহলে তার জন্য অতীতে, অতীতে যে সমস্ত সুদি কারবার করেছে, সুদের মাধ্যমে অর্থ উপার্জন করেছে, সেগুলো তার জন্য বৈধ। অতীতে যা করেছে সেটা বৈধ, যেহেতু তখন হারাম করা হয় নাই, হারাম আসে নাই, এই জন্য সে সুদি কারবারের মাধ্যমে অনেক টাকা পয়সা উপার্জন করেছে, ওগুলো নিক্ষেপ করার দরকার নাই, ওগুলো ফেলে দেওয়ার দরকার নাই। লহু মা সালাফ, যা হারাম হওয়ার পূর্বে
উপার্জন করেছে এগুলো তার জন্য বৈধ, জায়েজ আছে, এগুলো পরিত্যাগ করার দরকার নেই, এগুলো ফেলে দেওয়ার দরকার নেই। আল্লামা শঙ্কিতি রহমতুল্লাহ আলাই বলছেন যে এই জাতীয় অনেক কথা, অনেক বিধান কোরআনের ভিতরে এসেছে, হারামের আগে যা করা হয়েছে এগুলো হালাল, এগুলো বৈধ, এগুলো জায়েজ। যেমন সুদের ক্ষেত্রে এটা আল্লাহ বলেন ফালাহুমা সালাফ, ফালাহুমা সালাফ, তো এরকম। যেমন সেই যুগে খানা খাদ্যর ক্ষেত্রে, খানা এবং পানীয়র ক্ষেত্রে হারাম ছিল, আগে হারাম ছিল না, যেমন মদ, মদ পান করা, মাদকদ্রব্য সেবন করা, এগুলো আগে হারাম ছিল না, সব হালাল ছিল। এবং আরও অন্যান্য হারাম কারবার যেমন মাইসির, জুয়া, জুয়ার মাধ্যমে সম্পদ অর্জন করা, এটা আগে হালাল ছিল কিন্তু পরবর্তীতে এগুলো হারাম হয়েছে। সেই ক্ষেত্রে আল্লাহ তবারক তাআলা বলছেন লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফিমা তাইমু, যারা ঈমান এনেছে এবং সৎ আমল করে তাদের জন্য কোনো অপরাধ ধরা হবে না, ফিমা তাইমু, অতীতে যা কিছু তারা ভক্ষণ করেছে, খাদ্য বা পানীয়, সুদের উপার্জিত খানা, জুয়ার মাধ্যমে উপার্জিত সম্পদ, তারপরে মদ এবং মাদকদ্রব্য, যা কিছু তারা অতীতে খেয়েছে হারাম হওয়ার আগে, আল্লাহ বলছেন লা জুনাহা ফিমা তাইমু, যা তারা অতীতে খেয়েছে হারাম হওয়ার আগে এতে কোনো গুনাহ নেই, অপরাধ নেই, অপরাধ ধরা হবে না। এমনিভাবে আরেকটা মশলা নিয়ে এসেছেন, অতীতে পিতার স্ত্রীকে বিবাহ করা হালাল ছিল, পিতা মারা গেছে অর্থাৎ বিমাতা, নিজের মা না, জাহিলি যুগেও তারা নিজের মাকে বিবাহ করতো না, বিমাতা যেটাকে বলা হয়, বাবার কয়েকজন স্ত্রী, যখন বাবা মারা যাইত ওই স্ত্রীদেরকে বিবাহ করে ফেলতো ছেলে, তো সেই ক্ষেত্রেও আল্লাহ বলছেন ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা কদ সালাফ, সালাফ মানে সালাফ, আমরা সালাফ শব্দ যে বলে থাকি সালাফি, এখান থেকে কোরআনের এই আয়াত থেকে বলা হয় ইল্লা মা সালাফ, যা অতীতে হয়ে গেছে, ঘটে গেছে, তোমরা ওই সমস্ত স্ত্রীদেরকে বিবাহ করো না যাদেরকে তোমাদের পিতারা বিবাহ করেছিল, ইল্লা মা কাদ সালাফ, তবে অতীতে যা ঘটে গেছে এই এই নিয়মটা হারাম হওয়ার আগে সেগুলো জন্য তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, ক্ষমা করেছেন। এমনিভাবে হারামের ক্ষেত্রে ওয়া ইনতাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা কাদ সালাফ, এবং তোমরা কখনো আপন দুই বোন একত্র করবে না, তোমাদের দম্পতিতে বিবাহের মাধ্যমে দুই বোনকে বাড়িতে আনা যাবে না স্ত্রী হিসেবে, এটা আল্লাহ তাবারক তাআলা নিষেধ করে দিয়েছেন। তারপরে কি বলছেন ইল্লা মা কাদ সালাফ, তবে অতীতে যা ঘটে গেছে, অতীতে যা ঘটে গেছে সেটার জন্য আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে দায়ী করবেন না। অতীতে মহরম ব্যক্তির জন্য স্থলের প্রাণী শিকার করা বৈধ ছিল, অতীতে বলতে জাহিলি যুগের যে হজ উমরার নিয়ম ছিল, এহরামের নিয়মাবলী ছিল, সেই সময় এহরাম অবস্থায়, হজের এহরাম, উমরার এহরামের মধ্যে পশু পাখি শিকার করাটা বৈধ ছিল,
কিন্তু আল্লাহ তবরক তালা ইসলাম আসার পর ইসলামী নিয়মে হজ এবং উমরা পালনের যে সিস্টেম চালু করা হয়েছে, নিয়ম চালু করা হয়েছে, এর ভিতরে এহরাম অবস্থায় অনেক কিছু নিষিদ্ধ করা হয়েছে। তার মধ্যে এটাও একটা নিষিদ্ধ বিষয় যে এহরাম থাকা অবস্থায় কোনো পশু পাখি শিকার করা যাবে না স্থলভাগে, তবে পানির মাছ শিকার করা যাবে, এতে কোনো সমস্যা হবে না এহরাম অবস্থাতেও। তো ইল্লা মা কদ সালাফ, আফাল্লাহু আম্মা সালাফা, অতীতে এই জাতীয় যা অপরাধ হয়েছে এগুলো আল্লাহ তবরক তালা মাফ করে দিয়েছেন। এমনিভাবে প্রশ্ন এসেছিল রসুল্লাহ সাল্লামের কাছে যখন আল্লাহ রসুল সাল্লাম মদিনাতে 17-18 মাস মসজিদুল আকসাকে কিবলা হিসেবে ব্যবহার করেছিলেন, সালাতের কিবলা ব্যবহার করেছিলেন। মসজিদুল আকসা ছিল ইহুদিদের সালাতের কিবলা, কিন্তু ইহুদিদেরকে আকৃষ্ট করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিছুদিন 17-18 মাস মসজিদুল আকসার দিকে মুখ করে সালাত পড়েছিলেন। অতঃপর যখন এটার ফলাফল ভালো হলো না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আশা করেছিলেন আশানুরূপ কোনো কাজ দেখলেন না, তখন আবার মসজিদুল হারাম বা কাবার দিকে কিবলা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আল্লাহর কাছে ইশারা ইঙ্গিতে বলতেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমরা নিশ্চয়ই দেখছি তোমার আসমানের দিকে বারবার চাহনি, বারবার চাইতেছে যে কিবলা কাবার দিকে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু স্পষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, শুধু আগ্রহ ইচ্ছা বাসনা আকর্ষণ নিয়ে আসমানের দিকে অপেক্ষা করতেন যে আল্লাহ আমাদের মনের অবস্থা বুঝে, মনের আকর্ষণ বুঝেই যদি পরিবর্তন করে দিতেন। তখন পরিবর্তন করে দেওয়া হলো। তারপরে প্রশ্ন আসলো, যারা মসজিদুল আকসার দিকে সালাত পড়ে মৃত্যুবরণ করেছে, বাইতুল্লাহ কাবার দিকে সালাত পড়ার সুযোগ পাই নাই, তার আগেই মারা গেছে, তাদের সালাতগুলো কী হবে এখন? কারণ মসজিদুল আকসার কিবলা তো মনসুখ হয়ে গেছে, কিন্তু সালাতগুলো কী হবে? তা আল্লাহ তাবারক তাআলা সেই ক্ষেত্রে বলেছেন, ওমা কানা আল্লাহু লিইয়ুযিয়া ঈমানাকুম, আল্লাহ তাদের ঈমান নষ্ট করবেন না। ঈমান বলতে এই আয়াতের মধ্যে বলা হয়েছে সূরা বাকারা 143 নম্বর আয়াত, সালাতাকুম ইলা বাইতিল মাকদিসি ক্বাবলা আন-নাসখি, মনসুখ হওয়ার পূর্বে মসজিদুল আকসার দিকে বাইতুল মাকদিসের দিকে কি মুখ করে যেই সালাত পড়া হয়েছে এই সালাত আল্লাহ নষ্ট করবেন না, এই সালাত বহাল তবিয়তে থাকবে, তাদের আমল নামায় থাকবে, এর ফলাফল তারা ভোগ করতে পারবে। এই জাতীয় আয়াত আরেকটা নিয়ে এসেছেন এই ধরনের, মুসলমানরা মুসলিমরা একসময় তাদের আত্মীয় স্বজনদেরকে তারা তো মুসলিম বানানোর জন্য, ইসলামে দীক্ষিত করার জন্য চেষ্টা চালাইতো, সবাই কিন্তু চেষ্টার মধ্যে থাকতো, কিন্তু দেখা গেছে অনেকে মারা গেছে, চেষ্টা অব্যাহত আছে কিন্তু চেষ্টা সফল হয় নাই, কুফরি হালাতে মারা গেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ব্যাপারেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা অব্যাহত রেখেছিলেন, একেবারে আবু তালেবের শিওরে বসে বসে সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত চেষ্টা করেছেন, এবং যেই মারা যেত তাদের জন্য তারা দোয়া ইস্তেগফার করত, দোয়া করতে তো মরার পরও তারা আশাবাদী থাকত যে আল্লাহর কাছে দোয়া এবং দরখাস্ত করে যদি তাদের অবস্থান চেঞ্জ করা যায়
পরকালে, পরকালে যদি, এটা তো কেউ মানতে পারে না যে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি জান্নাতি হব, আমার পিতা মাতা জাহান্নামী হবে, আমার ভাই আমার বোন জাহান্নামী হবে, এটা তারা মানতে পারত না। এই জন্য মরার পরও তাদের জন্য দোয়া ইস্তেগফার অব্যাহত রাখত। এক পর্যায়ে আল্লাহ তবরক তালা নিষেধ করে দিলেন, সূরা তওবার 113 নম্বর আয়াত নাজিল করে এটা নিষেধ করে দিলেন। যেই নিয়মটা জারি ছিল আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো তার চাচা পিতাকে বলেছিলেন যখন সে মারা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইয়া আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জুলাকা বিহা ইনদাল্লাহ, হে চাচা জান আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য কিয়ামতের দিন বিতর্ক করব, আপনার জন্য আমি দলিল হিসেবে এই কালেমার স্বীকৃতিকে দাঁড় করাবো যে আল্লাহ আমার চাচা ইমানি কালেমার স্বীকৃতি দিয়ে মারা গেছে, তার জন্য জান্নাত বরাদ্দ করো, তাকে জাহান্নাম থেকে নাজাত দাও, এরকম কথা আমি বলবো। কিন্তু উনি তার আগের ধর্মের উপরে, কুফরি জাহিলি যুগের লোকদের ধর্মের উপরেই মৃত্যুবরণ করেছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আস্তাগফিরান্না লাকা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেকটা ঋণী ছিলেন এই চাচা আবু তালেব, তার ছত্রছায়ায় তার সহযোগিতায় তার পৃষ্ঠপোষকতায় অনেক তিনি দাওয়াতি কাজ করেছেন, শত্রুদের অনিষ্ট থেকে রক্ষা পেয়েছেন এই চাচার ছত্রছায়ায় থাকাতে, আর চাচাও মূল্যায়ন করত, অনেক মূল্যদান করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এমনকি তার নিজের ওরসজাত সন্তানদের চেয়েও বেশি গুরুত্ব দিতেন, মূল্যদান করতেন, আদর করতেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং এটা এবং তিনি প্রটেস্ট দিয়েছেন, কেউ হাত তোলার সাহস পায় নাই, কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওরকম বেয়াদবি করার সাহস সুযোগ পাই নাই যতদিন পর্যন্ত উনি বেঁচে ছিলেন। এরই সুক্রিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কুফরির উপরে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি অভিব্যক্তি দিয়েছিলেন লা আস্তাগফিরান্না লাকা, হে চাচা আপনি তো কালেমা না পড়েই মৃত্যুবরণ করলেন, কিন্তু আমি আপনার কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইতেই থাকবো, ইস্তেগফার করতেই থাকবো। তারপর একটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাম উনহা, যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করা হবে, আল্লাহর উপরে যেন মাতব্বরি না হয়ে যায়। হ্যাঁ, এই জন্য উনি এই কথাটা যোগ করলেন, মালাম উনহা আনহু, যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করা হবে। আল্লাহ তবারক তাআলা আসলে নিষেধ করাই উদ্দেশ্য ছিল, যেহেতু কাফের মুশরিকদেরকে তিনি অপছন্দ করেন, তাহলে তো অবশ্যই তাদের নাজাতের ব্যাপারেও দোয়া পছন্দ করবেন না। তখন আল্লাহ তবারক তাআলা সূরা তওবার এই 113 নম্বর আয়াত নাজিল করেন, কি মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, নবীর জন্যে উচিত নয় এবং যারা ইমান এনেছে তাদের জন্য উচিত নয় আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, মুশরিকদের জন্য ইস্তেগফার করা, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা হোক না কেন নিকট আত্মীয়, নিকট আত্মীয় তো, নিকট আত্মীয় সর্বনিকট আত্মীয় তো হলো পিতামাতা, সন্তান, স্বামী স্ত্রী সবচেয়ে নিকট আত্মীয়। আল্লাহ বলছেন যদিও তারা হোক না নিকট আত্মীয়, মিম্বা আজমা তাবাইয়ানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে তারা জাহান্নামের অধিবাসী, এরপরে আর তাদের জন্য ইস্তেগফার করা যায় না। জাহান্নামের অধিবাসী কীভাবে বোঝা গেল, যে কেউ কুফরি হালাতে মারা যাবে, যে কেউ শিরক করা অবস্থায় মারা যাবে, জেনে নিতে হবে যে এই জাহান্নামের অধিবাসী,
ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং মৃত্যুবরণ করেছে কাফের অবস্থাতে, ফাউলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাহলে তাদের উপরেই নাজিল হয় আল্লাহর লানত, ওয়াল মালায়েকা, ফেরেশতাদের। আপনি কিভাবে বুঝবেন সে জাহান্নামী, এর আগে বলতে পারবেন না। একজন কাফের ব্যক্তি বেঁচে আছে, বিচরণ করে বেড়াচ্ছে, তার কুফরি কাজ করে যাচ্ছে, কুফরি কাজে বহাল আছে, তাকে কিন্তু জাহান্নামী বলা যাবে না। তার শেষ পরিণতি, পরিণাম দেখে বলতে পারবেন, যখন মারা গেল এই হালাতে, কুফরির হালাতে, তখন আপনি বলতে পারেন, যেহেতু আল্লাহ বলছেন মিম বাদে মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেল, মানে আমার কাছেও স্পষ্ট হইতে পারে যে ওই লোকটা জাহান্নামী, ওই লোকটা হ্যাঁ দোজখবাসী, আমার কাছেও স্পষ্ট হইতে পারে। কিভাবে আমার কাছে স্পষ্ট হবে? যদি দেখি এই হালতেই মারা গেছে, তওবা করে নাই, ঈমান আনে নাই, তো এদের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে এদের জন্য ইস্তেগফার করা যাবে না। তাফসীর ইবনে কাসীরের মধ্যে উলি কুরবা, উলি কুরবার সিরিয়ালের মধ্যে উল্লেখ করেছে, এক নম্বরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে এক নম্বরে উল্লেখ করা হয়েছে। তিনি তার মায়ের কাছে, কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করতেছিলেন, কাঁদতেছিলেন, অশ্র বিসর্জন দিচ্ছিলেন এবং ইস্তেগফার করতেছিলেন মদিনায় যে, এবং তার সাথে সাহাবায়ে কেরামও ছিলেন, বেশ কিছু সাহাবিয়ে ছিলেন, তারাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রন্দনে তারাও অশ্রু বিসর্জন দিতেছিল, কাঁদতেছিল। আল্লাহ রসুল কাঁদলে তারা কি অশ্রু সংযোগ, অশ্রু সংবরণ করতে পারবে নাকি? এটাই স্বাভাবিক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন এবং ইস্তেগফার করতেছেন, এই সময় এই আয়াত নাজিল হয়েছিল। কোনো নবীর জন্য এবং যারা ইমানদার তাদের জন্য উচিত হয় নাই বা উচিত নয় তারা মুশরিকদের জন্য ইস্তেগফার করবে, তখন সেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলেন যে আল্লাহ আমার মায়ের জন্য ইস্তেগফারের অনুমতি দিন, তখন আল্লাহ নিষেধ করে দিয়েছেন, তখন শুধু কবরটা দেখার অনুমতি চেয়েছিলেন যে আমি কবরটা জিয়ারত করব, দেখব, কোনো দোয়া করব না, তখন আল্লাহ অনুমতি দিয়েছিলেন শুধু কবর দেখার জন্য, কারণ কবর দেখলে বাড়তি উপকারিতা আছে কবর জিয়ারতে। তবে মুশরিক পিতা হোক, মা হোক, ভাই হোক, যত নিকট আত্মীয় হোক, তাদের কবর জিয়ারত করা যাবে, কোনো দোয়া করা যাবে, কারণ এতে করে নিজের উপকার আছে। জিয়ারত করতে হয় মৃত ব্যক্তির উপকারের জন্য, কিন্তু এর কোনো উপকারের জন্য কিছু করতে পারবে না। দোয়া, দোয়া করলে মৃত ব্যক্তির উপকার হয়, কিন্তু মুশরিকের ক্ষেত্রে, কাফেরের ক্ষেত্রে এই উপকার, এই উপকারিতার পৌঁছানোর কোনো সুযোগ নাই। নিজ, তাহলে এক এক পক্ষের উপকার হবে, সেটা হলো কি, মৃত্যুকে স্মরণ করা, আখেরাতকে স্মরণ করা উপকারটা হবে, সেটা হলো জিয়ারতকারী জায়েরের জন্যে, এটা জায়েজ আছে। তারপরে তারা লজ্জিত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জিত হলেন, ইমানদাররা লজ্জিত হলো, তারপরে চাচার বিষয়টাও উল্লেখ করা হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন যে আমি আপনার জন্য ইস্তেগফার করে যাব যতদিন পর্যন্ত আমাকে নিষেধ না করা হবে, তো এই আয়াত নাজিল হয়েছিল তখন, এবং এরপরে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার থেকে বিরত হয়ে গেছেন, ইস্তেগফার করা থেকে বিরত থাকার জন্য এই আয়াতের ভিতরে আদেশ দান করা হয়েছে। তারা যখন অনুশোচনা করল, অনুতপ্ত হলো, লজ্জিত হলো যে আল্লাহর তাহলে অপছন্দ কাজ করে ফেলেছি আমরা, আত্মীয়র টানে, আত্মীয়তার টানে তাদের জন্য আমরা ইস্তেগফার করে ফেলেছি, দোয়া করে ফেলেছি, অথচ আল্লাহ এটা পছন্দ করেন না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই
অনুশোচনা বা এদের অনুতাপ দূর করার জন্য আর এক আয়াত নাজিল করেন, ওমা কানাল্লাহু লিয়ুযিল্লা কওমান বা'দা ইয হাদাহুম হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইত্তাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো জাতিকে গুমরাহ করেন না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে স্পষ্ট না করেন যে তারা কি কি থেকে বেঁচে থাকবে, তারা বিরত থাকবে কি জিনিস থেকে, কোন বিষয় থেকে বিরত থাকবে, এটা স্পষ্ট না করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে গুমরাহ বলেন না। তাহলে সাহাবায়ে কেরাম এরকম তারা লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে হওয়ার কারণ হলো আমরা মনে হয় গুমরাহির মধ্যে পড়ে গেছি, আমরা মনে হয় আল্লাহর ক্রোধ ভাজন হয়ে গেলাম, আল্লাহর নিষেধ, নিকটাত্মীয়রা শিরকের মধ্যে কুফরির হালাতে মারা গেলে তাদের জন্য ইস্তেগফার করা যাবে না অথচ আমরা করে ফেলেছি, তাহলে তো আমরা গুমরাহ হয়ে গেছি, গুনাহগার হয়ে গেছি। আল্লাহ তাদেরকে এই আয়াত নাজিল করে প্রবোধ দিয়েছেন যে কী জিনিস থেকে বিরত থাকতে হবে, এটা বর্ণনা যতক্ষণ পর্যন্ত আল্লাহ না করবেন ততক্ষণ পর্যন্ত কাউকে দায়ী করবেন না। আল্লাহ যেহেতু আগে নিষেধ করেননি সেই টাইমে তোমরা ইস্তেগফার করে ফেলেছো, অতএব তোমাদের গুমরাহ বা বিভ্রান্ত হওয়ার কোনো এখানে প্রশ্ন ওঠে না, প্রশ্ন গুমরাহ হওয়ার কথা এখানে আসতে পারে না। তো এগুলো আনুষঙ্গিক বিষয় আল্লামা শান্তি রহমতুল্লাহ নিয়ে এসছেন রিবার সম্পর্কে, যে এরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন ক্ষেত্রে অতীতে যা হয়ে গেছে সেটা থেকে বিরত থাকবে। তো এখানে একটা বিষয় হলো, সেটা হলো দুই বোনকে যদি একত্রিত করে থাকে জাহিলি যুগে, ওটা কিন্তু ইসলামের পর আর বহাল, এই বিধান নাজিল হওয়ার পর বহাল রাখা যাবে না, দুই বোন একজনকে ছেড়ে দিতে হবে। যেমন সম্পদের ক্ষেত্রে সুদের সুদী কারবারের মাধ্যমে উপার্জিত সম্পদ সে ভোগ করতে পারবে, কিন্তু রাখতে পারবে না, অতীতে হয়ে গেছে তার অর্থ কি রাখতে পারবে তা না। বাবা যেই মহিলাদেরকে বিবাহ করেছে সেই মহিলাদেরকে যদি কেউ বিবাহ করে থাকে তাহলে এই বিধান নাজিল হওয়ার পর সেগুলো তাকে ত্যাগ করতে হবে। এই কারণে দেখা গেছে অনেকেই কিন্তু স্ত্রী তালাক দিয়ে দিয়েছে বা স্ত্রী ছেড়ে দিয়েছে, যাদের চারের অধিক ছিল তারা চার পর্যন্ত রেখে বাকিগুলো ছেড়ে দিয়েছিল। ইল্লামা সালাফ মানে না বুঝে, না বুঝে শুনে যদি কেউ কি বলে অতীতে এগুলো করে থাকে, যেহেতু এই ব্যাপারে ইলিম নাজিল করেননি আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাহলে যা করেছে এর জন্য অপরাধী না, কিন্তু এটা এই নিষেধাজ্ঞা আসার পর বহাল রাখা যাবে না, ত্যাগ করে দিতে হবে, একজনকে ছেড়ে দিতে হবে, দুই বোনের মধ্যে একজনকে ছাড়তে হবে, একজনকে রাখতে হবে। চট্টগ্রামে এক এই অবস্থা ঘটিয়েছিল এক ব্যক্তি, তো কোন হুজুর এই আয়াত দ্বারা ফতোয়া দিয়েছে, দুই বোন বিবাহ করেছে, দুই বোনেরই তিনজন তিনজন করে সন্তান হয়েছে, নাউজুবিল্লাহ। আমাদের সমাজে তো এরকম প্রায় ঘটে থাকে, মানে স্ত্রীর বোন ছোট, বিশেষভাবে ছোট বোন যারা, তারা তো যেন ওই যে বোনাসের মতো, নাউজুবিল্লাহ, স্বামীর জন্য বোনাস। তো এই কারবারটা ঘটেছিল ওই চট্টগ্রামে, তো স্ত্রীর ছোট বোনের সাথে নাউজুবিল্লাহ অবকর্ম করে সন্তান হয়ে যায়, তখন ওই গ্রামের লোকেরা ওই বোনের সাথে ওই বোনেরও বিয়ে দিয়ে দেয় এর সাথে, যে দুই বোন একই স্বামীর স্ত্রী হয়ে ঘর সংসার করতে থাকে। এগুলো মাতব্বর কতগুলো আছে না, গ্রামের মাতব্বর
বলছে এই ঘটনা ঘটছে তাহলে তো বিয়ে দিতে হবে। এখন বিয়ে দেওয়া বৈধ কি বৈধ না এটা কথা না। আবার অনেকে এরকম মনে করে থাকে যে স্ত্রীর ছোট বোনের সাথে এরকম হয়ে গেল তাহলে আগের বোন তালাক হয়ে গেছে, এটাও অনেকে মনে করে আগের বোন তালাক হয়ে গেল অটোমেটিকলি তালাক। না, এগুলো হলো ভুল ধারণা, এগুলো হলো মূর্খ লোকদের ফতোয়া। যেই কাজটা করেছে এটা হলো অবৈধ কাজ, হারাম কাজ, কবিরা গুনা। বরং এখানে জঘন্যতম কবিরা গুনা জিনা তো অন্য মেয়ের ক্ষেত্রে ঘটলেই, বেগানা মেয়ের ক্ষেত্রে জিনা কবিরা গুনা, সেখানে সে ডবল গুনা করে ফেলেছে। স্ত্রীর বোনের সাথে এই অপকর্ম করে ফেলেছে, তারপর বিবাহ হয়ে গেছে। এখন যেহেতু বিবাহ হয়ে গেছে, এই বিবাহটাকে বৈধ করার জন্য কোন হুজুর মানে বেশি পরিমাণ টাকা চাইছে, যে বৈধ করার দলিল আছে। তো বৈধ করার দলিল কোনটা? এই যে এটা, ওয়ান তাজমা বাইনাল উখতাইনি ইল্লা মা কাদ সালাফ, যেটা অজ্ঞতার কারণে ঘটে গেছে এটা থাক, এটা ক্ষমাযোগ্য। যেহেতু তখন বুঝি নাই যে এটা জায়েজ না, কিন্তু না বুঝার সময় যেহেতু ঘটে গেছে এটা থাক, এটা অতীতে যা ঘটে গেছে ঘটে গেছে, এটা বৈধ। এই আয়াত দিয়ে এক হুজুর জায়েজ করার, কিন্তু শুধু লিখিত ফতোয়াটা উনি দেননি, দেরি করছে, বলছে বেশি রেট লাগবে, এটা মাসলা জটিল, রেট বেশি লাগবে। কিন্তু উনি কিন্তু বুঝে ফেলছে যে হ্যাঁ, তাহলে আমার বৈধতার সুযোগ আছে। এই এই কারণে ও মনে করছে আমি হুজুরকে ঠকাই দিছি, আমি হুজুরের কাছ থেকে ফতোয়া ঠিকই উদ্ধার করে ফেলেছি, তার লিখিতটা না পাইলে আমার দরকার নেই। কিন্তু বৈধ করা যাবে, বৈধতার কিছু দলিল সে যেহেতু সে বলছে যে না বুঝে যদি এরকম কাণ্ড ঘটিয়ে ফেলে তাহলে ওটা তোমাদের জন্য বৈধ আছে। ও বাস আর ফতোয়া নিতেই যায়নি, কি দরকার এত টাকা দেওয়ার, আমি তো হুজুর টাকা দিয়ে যদি এটা বৈধ হয় তাহলে এমনিও বৈধ, তাহলে টাকার ছাড়াইও ফতোয়া নিয়ে নিছে। কিন্তু এরপর কুয়েতে যাওয়ার পর সে আমার সম্পর্কে জানার পর আসছে, মানে উনি তো টাকা নেবে না ফতোয়াতে, ফতোয়া দিলে টাকা নেবে না, এই জন্য উনি আসছে। কিন্তু ওনার বদ্ধমূল ধারণা যে এই অবস্থাটা বৈধ হওয়ার ফাঁক ফোকর আছে। তা আমার কাছে যে খুব ভূমিকা টমিকে দিয়ে বলছে আমি গরিব মানুষ এই সেই, হ্যাঁ আসছি, তো এরকম ফতোয়া নিতে গেছিলাম, তো হুজুর অনেক টাকা চাইছিল, তখন আমার এরকম সামর্থ্য ছিল না এই সেই, তো আমি শুনছি আপনি ভালো আলেম এই সেই, ফতোয়া দিতে টাকা নেন না, দিয়ে আমাকে এইসব ভূমিকা দিয়ে বলছে মাসলা হলো এই সে নাউজুবিল্লাহ। এটা তো একবারে স্পষ্ট কোরআনে লিখিত হারাম, এটা তো কোনো ব্যাখ্যা সাপেক্ষ হারাম না, একেবারে স্পষ্টভাবে কোরআনের আয়াত দ্বারাই হারাম এই কাজ আপনি করেছেন। আর আপনি বৈধতার জন্য আবার আমার কাছে দলিল নিতে বা লিখিত ফতোয়া নিতে আসছেন, আপনি এই মুহূর্তে তওবা করেন এবং তাড়াতাড়ি একটা স্ত্রী দুই বোনের এক বোনকে যাকে পরে আপনি নিয়ে এসেছেন একে অবশ্যই ত্যাগ করতে হবে, অন্যথায় এটা হলো ডবল হারাম কাজ করেছে। এটা তো এমনি জিনা, তারপরে হলো আপন বোন আপনি এইভাবে কী বলে আগদের মাধ্যমে তার সাথে আপনি ঘর সংসার করে যাচ্ছেন, এটা তো কঠিন ধরনের নাজায়েজ এবং হারাম কাজ। তো উনি অনুশোচনা করলো, অনুতপ্ত হলো, কিন্তু এরপরে আর জানি না আর আসে নেই আমার কাছে। তো এই দলিলটা তার ব্রেনে উঠিয়ে দিয়েছে বা কি কি ধরনের দলিল দিয়ে এটা বৈধ, তার এটা তার
বাংলা কথাটা আমি তার মুখে শুনলাম যে আপনি কীভাবে আলেম বৈধ করতে পারে, নাউজুবিল্লাহ। এখানে কিন্তু বৈধ ছিল যতক্ষণ পর্যন্ত বিধান আসে নাই, হারামের বিধান আসে নাই। হারামের বিধান এসে যাওয়ার পর এরকম অবস্থা যদি থেকে থাকে, অবশ্যই এক মনকে ত্যাগ করতে হবে, এবং যাকে ত্যাগ করতে হবে তিনি পরে যিনি এসেছেন তাকে অবশ্যই ত্যাগ করতে হবে। এবং বাবার হারাম, বাবার বিবাহকৃত মহিলাকে অবশ্যই এই হারাম নাজিল হওয়ার পর ত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। এরপরে তারপরে নিয়ে আসছেন রেবার আরও অন্য পরিণতি, তার তো পুনরুত্থানের সময়ে বেইজ্জতি, অপমানিত এবং অপদস্থ অবস্থায় সে উঠবে, সবাই তাকে প্রত্যক্ষ করবে, এটা একটা নগদ, এটা তার পরবর্তীতে শাস্তি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদখোরের জন্য নগদ কিছু শাস্তিরও কথা উল্লেখ করেছেন, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদকে ভ্যানিশ করে দেন, মানে সুদের দ্বারা উপার্জিত সম্পদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নষ্ট করে দেন। অথবা পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য শাস্তি নির্ধারণ করে রেখেছেন, পরকালে তার জন্য শাস্তি নির্ধারণ করেছেন। ইয়ামহাকুল্লাহ রিবা, আল্লাহ ওয়ায়ুরবি সাদাকাত, এবং সাদাকাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে থাকেন। যেভাবে একটা পশুর বাচ্চা, গরুর বাচ্চা, বাছুর, ঘোড়ার বাচ্চা যেমনভাবে বাড়তে থাকে, এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সাদাকাকে বাড়াইতে থাকেন। এখানে সাদাকাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়ান এবং সুদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভ্যানিশ করেন। ভ্যানিশ করার তো কিছু দৃশ্য আমরা দেখে থাকি, যারা সুদি কারবারের মাধ্যমে অর্থ সম্পদ কামাই করে থাকে, অনেক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সম্পদকে একবারই ধ্বংস করে ফেলেন, হয় দেখা গেল তার মার্কেট পুড়ে ছারখার ছাই হয়ে গেল, বা কোনো একটা ঝামেলায় পড়ল, অর্থ ব্যয় করতে করতে সব শেষ হয়ে গেল, অথবা কোনো একটা রোগের মধ্যে পড়ল, এই রোগের চিকিৎসা করতে করতে সব শেষ, নিজেও শেষ হয়ে যায়, অনেক সময় নিজেও টের পায়, নিজের হাত দিয়ে ওই সম্পদগুলো ধ্বংস করে, হ্যাঁ অনেক সময় নিজেই ধ্বংসের কারণ হয়ে যায়, ওয়ারিসরা বঞ্চিত হয়ে যায়, ওয়ারিসরা কিছুই পায় না, কিছুই অবশিষ্ট থাকে না। আর যাদের দুনিয়াতে এরকম না হয় তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আখেরাতে তো শাস্তির ব্যবস্থা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে কঠিনভাবে সুদের শাস্তির কথা উল্লেখ করেছেন, এগুলো তো আছেই, এবং এগুলোর ভয়াবহতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর রিবা সালাসাতুম ওয়া সাবউনা বাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুদের সত্তরের উপরে স্তর রয়েছে, সুদের স্তর সত্তরের উপরে। তারপরে বলা হয়েছে আইসারুহা, তার সহজ যেটা স্তর সেটাই হল আয়ান কাহার রাজুল উম্মাহু, তার নিজের মাকে বিবাহ করার সমতুল্য অপরাধ। নিজের মাকে এখানে বিবাহর অর্থ করা হয়েছে জিনা, মায়ের সাথে জিনা করার মতো অপরাধ হবে, এটা হলো সত্তরটার উপরে যে স্তর রয়েছে তার ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম স্তরটা, মানে সহজতম স্তর। এবং বলা হয়েছে ওয়াইন আরবার রেবা ইরদুর রজুলিল মুসলিম, এবং সবচেয়ে বড় সুদের স্তর হচ্ছে মুসলিম ব্যক্তির ইজ্জত হানি করা, তার মানহানি করা, মান নষ্ট করা। এই ব্যাপারে বহু হাদিস এসেছে,
তারপরে আল্লাহ তবারক তাআলা তো লানত করেছেন যারা সুদ খায়, হ্যাঁ, সুদ দেয়, এবং সুদের দুজন সাক্ষী, সুদের যারা লেখক তাদের সকলের প্রতি আল্লাহ তবারক তাআলা লানত করেছেন। লা'আনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ তবারক তাআলা পাঁচজনকে, এই সুদের সাথে জড়িত পাঁচজনের প্রতি অভিশাপ করেছেন, আল্লাহ নিজে অভিশাপ করেছেন। তাহলে আল্লাহ রহমত অর্জন করে দিবে কে তাদের জন্য? আল্লাহ যেখানে তাদের জন্য লানত বর্ষণ করেছেন, এই জন্য সুদ সম্পর্কে আল্লাহ এবং তার রসুল কঠিনভাবে এর ভয়াবহতা উল্লেখ করেছেন, এবং পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তবারক তাআলা এই অপরাধের আরেকটা চিত্র তুলে ধরেছেন, যারা সুদ খায়। এটা হলো 278 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং পরিত্যাগ করো তোমরা সুদের অর্থ যা অবশিষ্ট রয়েছে সেটা তোমরা ত্যাগ করো। মানে একজন কাছে সুদের লেনদেনের সূত্র ধরে তার কাছে সুদের টাকা আমি পাই, যখন এই নিষেধাজ্ঞা এসে গেছে তখন আল্লাহ বলছেন দারু, ওটা ত্যাগ করো, আর ওটা গ্রহণ করার, ওটা যদিও তোমার খাতায় লেখা আছে, ওটা যদিও তোমার হিসাব করা আছে, তারপরে আল্লাহ কী বলছেন, দারু, ত্যাগ করো, আর ওটা হিসাবের মধ্যে রাখো না, ওটা এখনই কেটে ফেলো, ভ্যানিশ করে দাও, আর এক পয়সাও গ্রহণ করো না। ইনকুন্তুম মুমিনিন, এখানে ইমানের শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে, যদি মমিন হয়ে থাকো তাহলে সুদ ত্যাগ তারাই করে যারা মমিন, আর যেহেতু ইমানের শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে সুদি কারবারের সাথে জড়িত থাকলে ইমান চলে যাওয়ার, ইমান না থাকারও সম্ভাবনা এই আয়াত দ্বারা ব্যক্ত করা হয়েছে, ইমান না থাকার সম্ভাবনা। এটা একটা গেল। আর একটা আল্লাহর রসুল আল্লাহ তবারক তাআলা নিজে বলছেন, ফাইল্লাম তাফালু, যদি তোমরা এমন না করো, সুদ নিষেধাজ্ঞা, সুদের নিষেধাজ্ঞা আসার পর, সুদ হারাম হওয়ার স্পষ্ট দলিল এসে যাওয়ার পর, দলিল জানার পর যদি তোমরা তা না করো, সুদ ত্যাগ না করো, তাহলে আল্লাহ কী বলছেন, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা এলান গ্রহণ করো, তোমরা ঘোষণা গ্রহণ করো, কিসের, বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা তাহলে গ্রহণ করো। তার মানে যারা সুদে বহাল আছে, সুদি কারবারের সাথে জড়িত আছে, হারাম জানার পরও এটা যেন আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের চ্যালেঞ্জ, যুদ্ধের ঘোষণা তারা যেন গ্রহণ করে ফেলেছে, তারা যেন আল্লাহ এবং তার রসুলের প্রতিপক্ষ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার সে যেন প্রস্তুতি নিয়েছে, ইচ্ছা পোষণ করেছে। তারপরে আল্লাহ বলছেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম, যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের জন্য বৈধ আছে, হ্যাঁ, তোমাদের মূলধন নিয়ে নেওয়ার, মূলধন তোমরা গ্রহণ করতে পারো। এখন যেই সম্পদটা লগ্নি করেছিলে সুদের উপরে, হ্যাঁ, সুদ ত্যাগ করে মূল অংশটা তোমরা ফিরিয়ে নিয়ে আসতে পারো, ফিরিয়ে নিয়ে আসো, এতে কোনো অপরাধ নেই, এতে কোনো দোষ হবে না, এতে কোনো গুনাহ হবে না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তবারক তাআলা সুদখোরদেরকে ঘোষণা দেবেন, কি, অস্ত্র হাতে নাও,
যুদ্ধের ঘোষণা দেওয়া আছে, অস্ত্র হাতে নাও। কি তোমার অস্ত্র? সেখানে অস্ত্র থাকবে নাকি? কোনো তো অস্ত্র থাকবে না, নিঃস্ব নিঃস্ব অবস্থায় উঠবে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা তখন আরও একটা কঠিন পরিস্থিতির শিকার করবেন, সম্মুখীন করবেন এই সুদী লোকদেরকে, বলবেন অস্ত্র হাতে নাও। কিন্তু অস্ত্র তো নাই, অস্ত্র থাকলেও তো নেওয়ার উপায় নাই, অস্ত্র তো নাই, সবাই খালি হাত। আল্লাহ বলবেন যে তোমরা আমার নিষেধাজ্ঞা পাওয়ার পরও এই সুদী কারবারে জড়িত ছিলে, এখন অস্ত্র ধারণ করো, তোমার কী কী অস্ত্র আছে, হ্যাঁ আমার আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কী কী তোমার অস্ত্র যন্ত্রপাতি আছে, রেডি করো, রেডি হও। সেখানে তো সবাই নাফসি নাফসি, সে আল্লাহ তাবারক তাআলা যেই বিভীষিকাময় অবস্থায় সবাইকে ফেলবে, তাতে তো নবীরা পর্যন্ত নাফসি নাফসি, সেখানে যুদ্ধ করার তো প্রশ্নই ওঠে না। তারপরও এটা যেন কাটা ঘায়ে নুনের ছিটার মতো, সে এমনি বিপদে আছে, সে কীভাবে আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহর কাছে রেহাই পাবে, আর সেখানে যদি আল্লাহ বলেন যে অস্ত্র ধরো আমার বিরুদ্ধে, লড়াই হবে তোমার সাথে, আরও কঠিন অবস্থা। তার মানে এই ব্যক্তির অবস্থা আরও জটিল হয়ে যাবে। লা তাজলিমুন ওয়া লা তুজলামুন, তোমরা জুলুম করো না, তোমাদের প্রতি জুলুম করা হবে না। কটা বাজে? আলহামদুলিল্লাহ, তো আমরা আজকে হয়তো দান এবং সুদ এই দুই বিষয় সম্পর্কে জানলাম। এখানে অবশ্য আল্লামা শঙ্কিতি রহমতুল্লাহ আলাই সুদের কিছু প্রকার উল্লেখ করেছেন। জাহিলি যুগের যে সুদ ছিল সেটা হলো, একটা হলো রিবাল জাহিলিয়া, জাহিলি যুগের সুদ, তারা কী করত, ইয়াজিদুহু ফিল আজাল আলা আন ইয়াজিদাহুল আখার ফি কদরিল দাইনি। জাহিলি যুগের সুদের প্রথাটা এরকম ছিল যে যারা টাকা পয়সা নিত সুদের উপরে, তারা একজনের কাছে অর্থ টাকা পয়সা নিয়ে সে টাকা পয়সা ভোগ করবে, টাকা পয়সা দিয়ে কারবার করবে, আর যে ঋণদাতা যে টাকা দিয়েছিল সে কতদিন, সে কতদিনের জন্য সে তার এই টাকা ব্যবহার করবে এর উপরে সে বৃদ্ধি করত। যত সময় সে বাড়িয়ে নিত তত অঙ্ক সে বাড়িয়ে দিত। একদিনের জন্য নিলে এত টাকা, এক সপ্তাহের জন্য নিলে এত টাকা, এক মাসের জন্য নিলে এত টাকা, যেই দিন দেওয়ার কথা সেই দিন না দিতে পারলে সে ইচ্ছা মতো আরও বাড়াই নিত, যে তোমার এত এই তারিখে দেওয়ার কথা ছিল তুমি দিতে পারোনি, তোমাকে এত দিতে হবে। আবার এটাকে বলা হয় রিবান নাসা আর রিবান নাসিয়া। ইসলামে দুই প্রকার মানে রিবা বা সুদকে দুই ধরনের সুদ হিসেবে চিহ্নিত করা হয়েছে, একটা হলো রিবাল ফজল আর রিবাল নাসিয়া। রিবাল ফজল সুদি কারবার ঘটে থাকে এমন সব পণ্যদ্রব্যের মধ্যে যদি কেউ বাড়িয়ে নেয়, যেমন সোনার সাথে সোনা, সোনা দ্বারা সোনা আমি ক্রয় করব, বিনিময় করব, রূপা দ্বারা রূপা বিনিময় করব, আমি যদি কী বলে গম দ্বারা খাদ্যদ্রব্য, গম দ্বারা গম বিনিময় করব, জব দ্বারা জব বিনিময় করব, খেজুর দ্বারা খেজুর বিনিময় করব, লবণ দ্বারা লবণ বিনিময় করব, তো এই ক্ষেত্রে যদি একটার তুলনায় আরেকটা বেশি নেওয়া হয় অথবা সমান নেওয়া হয়, হ্যাঁ বেশি নেওয়া হলে অথবা পরে যদি আদায় করা হয়, বেশি নেওয়া হলে হাতে 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 না নেওয়া হলে, এগুলো যদি সমান সমান নেওয়া হয় এতে সুদ না, যদি বেশি নেওয়া হয় হাতে হাত
আদায় না হয়, হ্যাঁ, তাহলে এটা সুদ হয়ে যাবে। সমান সমানই নেবে, কিন্তু বলছে আমি পরে দেবো, আপনার গমটা আমি আজকে নিলাম, এই পরিমাণ গম আমি কালকে দিয়ে দেবো, তাহলে এটা সুদের মধ্যে পড়ে যাবে। সাথে হাত হইতে হবে এবং সাথে সাথে হইতে হবে, সমান হইতে হবে। আর রেবান নাসিয়া হল যে পরে পরে আমি দান করব, আমি আপনারটা নিলাম, আমি পরে এক সময় আপনাকে আপনারটা আমি দান করব, এখন আমারটা আমি নিলাম, পরে আপনারটা আমি নিব, বাকি যেটাকে পরবর্তীতে যদি দেওয়ার কথা বলা হয় এটাকে রিবান নাসিয়া বলা হয়। এগুলো নিয়ে বিভিন্ন সুদের বিভিন্ন কারবার এবং এটের এই নিয়ে মতভেদ। অনেকেই বলছেন যে রেবাল ফজল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জায়েজ করেছেন, কেউ আবার দেখা যায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নাজায়েজ পাওয়া যায়। এটা নিয়ে ইখতিলাফ হইতে হইতে অনেক লম্বা চওড়া আলোচনা করেছেন, প্রায় 22 পৃষ্ঠা মতো। রেবাল ফজল এবং রেবাল নাসিয়া এটা নিয়ে মতভেদ। রেবাল ফজল কোনো কোনো হাদিস দ্বারা জায়েজ পাওয়া যায়, লা রিবা, যেমন লা রিবা ইল্লা ফিন নাসিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহি হাদিসে যে রিবা হবে না একমাত্র যদি বাকিতে লেনদেন করা হয় তাহলেই হইতে পারে, কিন্তু নগদে যদি লেনদেন করা হয় তাহলে এটা রেবা হবে না। এইটা নিয়ে দুই ধরনের উক্তি আলেমরা মতভেদ করেছেন, সেই মতভেদের আবার জবাব দিয়েছেন, পাল্টার জবাব ইত্যাদি, অনেক লম্বা চড়া। তো এই যেখানে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিবার ফজল, রেবাল ফজল অর্থাৎ অতিরিক্ত নেওয়ার ক্ষেত্রে যে রেবা, এটা জায়েজ বলেছেন, এটা জায়েজ বলেছেন। যেমন গমের বিনিময় গমের সাথে, জবের বিনিময় জবের সাথে ইত্যাদি, স্বর্ণের বিনিময় স্বর্ণের সাথে, এটা যদি হাত বা হাত হয় তাহলে এটাতে রেবা হবে না, যদি বাকিতে হয় তাহলে রেবা হবে। তো এইটার ব্যাপারে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ক্ষেত্রে বলেছেন যে বাকিতে হলে রেবা হবে আর নগদে হলে রেবা হবে না, সেটা একই জিনিসের ক্ষেত্রে নয়, যদি বিপরীত হয়, স্বর্ণের সাথে রূপা, স্বর্ণের সাথে রূপার বিনিময়ের ক্ষেত্রে যদি কম বেশি হয় এটা তো হইতেই পারে, এই ক্ষেত্রে রেবা না। যেখানে রেবাল ফেজল অতিরিক্ত দেওয়ার মাধ্যমে রেবা হওয়া, এটা হলো যদি ওই যে সুদের যে সমস্ত পণ্য জিনিসগুলো রয়েছে এগুলোর মধ্যে যদি কী হয়, পার্থক্য হয়, সোনার সাথে চাঁদি, চাঁদির সাথে সোনা, জবের সাথে গম, গমের সাথে জব ইত্যাদি, এগুলো যদি নগদে কম বেশি হয় এতে বাড়তি নেওয়াতে সুদ হবে না। এইটা হলো উদ্দেশ্য, সাধারণভাবে সর্বক্ষেত্রে নয়, নগদের ক্ষেত্রে কম বেশিতে সুদ হবে না, হ্যাঁ এইটা ঠিক না। বরং যদি জিনিস ভিন্ন হয়, বিনিময়ের ক্ষেত্রে একটা আরেকটার চাইতে ভিন্ন হয়, যেমন সোনার সাথে চাঁদি, চাঁদির সাথে সোনা ইত্যাদি, এই বিষয়গুলো নিয়ে কেউ বলছেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছেন নগদে নিলে তারা সব ক্ষেত্রে উন্মুক্ত করতে চায়, এগুলোর জবাব পাল্টা জবাব করতে করতে এবং বিভিন্ন ধরনের দলিল ইখতিলাফ এগুলো করতে প্রায় 22 পৃষ্ঠা লিখছেন। সার সংক্ষেপ হলো রেবাল ফজল অতিরিক্ত নেওয়া আর বাকি নেওয়ার সুদের ভিতরেই কথাগুলো সীমাবদ্ধ, কিন্তু অনেক লম্বা চড়া আলোচনা করেছেন। এই আলোচনার শেষের দিকে এসে ওয়াইউরবি সাদাকাত 285 নম্বর আয়াত, 282 নম্বর 282 নম্বর পৃষ্ঠায় এসে এমহাকুল্লাহর রিবা
সূরা বাকারার 276 নম্বর আয়াতের এই অংশটা, প্রথম অংশ ইমহাকুল্লাহুর রিবা, এর তাফসির করতে করতে এবং ওই রেবার বা সুদের প্রকারভেদ, প্রকারভেদের জায়েজ না জায়েজ এর জবাব, পাল্টা জবাব, এইগুলো আলোচনা করতে করতে দেখা গেছে যে 160 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 282 পর্যন্ত এই বিষয়ে, না 276 থেকে 282 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছে। আলহামদুলিল্লাহ, আমরা সার সংক্ষেপটা বলেই আজকের মতো আমাদের তাফসির ক্লাস সমাপ্ত করছি। আল্লাহ আমাদেরকে আজকে যে আয়াতগুলোর আমরা তাফসির এবং ব্যাখ্যা বিশ্লেষণ নির্দেশনা শুনলাম, এগুলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং সুদের যে ভয়াবহতার কথা আমরা জানলাম, সুদী কার যাবতীয় সুদী কারবার থেকে আল্লাহ তবরক তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। জামাতে 3 বা 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতে দ্বিতীয় রাকাতে তাশাহুদের পর সময় থাকলে বিভিন্ন দোয়া পড়া যাবে কি? ওই সময়ে কি তর্জনী আঙ্গুল নাড়াব? দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নের জবাব, হ্যাঁ, দ্বিতীয় তাশাহুদে আপনি যদি সময় থাকে, অর্থাৎ ইমাম উঠছে না, ইমাম এখনও উঠে নেই তাশাহুদ থেকে, তাহলে আপনি দোয়া পড়তে থাকবেন। শুধু বসে থাকা আর সুযোগ নাই, সালাতের ভিতরে যে কোনো একটা আপনি করবেন অবস্থা বিশেষে, কোরআন তেলাওয়াত, দোয়া, তসবিহ, তাহলিল এগুলোই চলবে। শুধু শুধু বসে থাকার কোনো সুযোগ নাই। আর এখানে তর্জনী আঙ্গুলি নড়ানোর কথা আছে, উভয় তাশাহুদে তর্জনী আঙ্গুলি নড়ানো বা ইশারা করা একই কথা, এটা করবেন। বেদাতিদের কি দাওয়াত দেওয়া বা নেওয়া এবং সালাম দেওয়া যাবে কি? বেদাতি বলতে সবসময় যেই বেদাতিকে সালাম দেওয়া, তাকে সম্মান করা, হ্যাঁ, নিষেধ আছে, সেটা হলো বড় ধরনের বেদাতে যারা জড়িত। যারা ছোট জাতীয় বেদাত করে তাদের ক্ষেত্রে এই সব নিষেধাজ্ঞাগুলো প্রযোজ্য নয়। যেমন ধরেন ওই জিকির করে বেদাতি কায়দায়, হইচই করে জিকির করে, এগুলো বড় বেদাত না, এগুলো ছোট বেদাতের মধ্যে পড়ে। নামাজের পরে সম্মিলিত মোনাজাত, এগুলো ছোট বেদাতের মধ্যে পড়ে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু মরেননি, জীবিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে তৈরি, এগুলো কিন্তু বড় বেদাতি কথাবার্তা। যাই হোক, তারপর এগুলোর মধ্যে অনেকের সংশয় থাকতে পারে। সংশয়, সে বলছে আমি কোরআনের আয়াতে পাইছি, আমি হাদিস পাইছি নবী যে নূরের তৈরি, তো তো হাদিস পাইছে, এই জন্য এই আকিদা বিশ্বাসী। কেউ তো ওর ওইটা খণ্ডন করে দেয় না যে তোমার ওই হাদিস ঠিক না, ওই হাদিস জাল, তোমার এই কোরআনের আয়াত, তুমি যে কোরআনের আয়াত থেকে মনে করছো নবীর নূরের তৈরি, এই কোরআনের আয়াতের নির্দেশনা এটা নয়, এটা ভুল নির্দেশনা, এটা ভুল ব্যাখ্যা, এগুলো তো কখনো শুনে নেই। এই ক্ষেত্রে সংশয় ভেঙে দেওয়ার পর, হ্যাঁ, সে বড় বিদাতি হিসেবে পরিগণিত হবে এবং তার পিছনের সালাত আদায় করা যাবে না এবং সালাম দেওয়া যাবে না। জি, স্ত্রী সহবাসের সময় কি অজু করতে হবে? অজু করাটা মানে মুস্তাহাব, তবে শর্ত ওয়াজিব এগুলো এরকম কিছু নয়। দ্বিতীয়বার স্ত্রীর সহবাসের জন্য কি আবার নতুন করে অজু করতে হবে?
এই ক্ষেত্রেও অজু করে নেওয়াটা উত্তম, অজু করে নেওয়ার কথা হাদিস দ্বারা প্রমাণিত, তবে ওয়াজিব ফরজ নয়। স্ত্রী সহবাসের পর কি কিছু খাবার গ্রহণ করতে চাইলে কি গোসল না শুধু অজু করলে চলবে? শুধু অজু করার মাধ্যমে এগুলো সব জায়েজ আছে। বিড়ি জর্দা প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চাকরির ব্যাপারে শরীয়তের হুকুম কি? সে কি চাকরি ছেড়ে দিবে নাকি চাকরিরত অবস্থায় হালাল জীবিকার তালাশ করবে? আসলে যে সমস্ত প্রতিষ্ঠান ওই মাদক দ্রব্য এগুলো প্রস্তুত করে, বিড়ি সিগারেট ইত্যাদি, তাহলে সেই প্রতিষ্ঠানে চাকরি করাটা ঠিক নয়, কারণ হারামকে সহায়তা করা হয়, তার রিজিক হারাম হবে কি না এটা নিয়ে মতভেদ আছে। কেউ বলছে তার রিজিক উপার্জিত বেতনও হারাম, আবার কেউ বলছে তার যেহেতু পরিশ্রমের মাধ্যমে উপার্জন করছে এটা হালাল। তবে তার যথাসম্ভব এবং তাড়াতাড়ি এই চাকরি ছেড়ে অন্য চাকরি তালাশ করা এবং অন্য চাকরি করাই উচিত। জি, হাদিসে বলা হয়েছে তোমরা আল্লাহ প্রদত্ত শাস্তি দ্বারা কাউকে শাস্তি দিও না। প্রশ্ন হচ্ছে বর্তমানে মশা মাছি বা এই ধরনের প্রাণী মারার জন্য ইলেকট্রিক মেশিন ব্যাট ব্যবহার করা হয় যা আগুনের সাদৃশ্য, এভাবে মশা মাছি বিদ্যুতের আগুনে পুড়িয়ে মারা জায়েজ কি না? আসলে এটার মাধ্যমে এই ধরনের মাধ্যম দ্বারা হত্যা করা এটা তো অবশ্যই একটা মতভেদপূর্ণ বিষয়। এটা পুড়িয়ে মারা হয় কি হয় না, অনেকেই বলছেন যে যেহেতু আগুন ছিটকে আগুন লাগে শটের সময়, তো এটা আগুনেরই অন্তর্ভুক্ত, এই জন্য নাজায়েজ মনে করে। এবং কেউ কেউ বলতেছেন যে না, এটা আগুনের অন্তর্ভুক্ত নয়, যেহেতু ওই ব্যাটটাতে তো আগুন নাই, কোনো অন্য কিছুতে পড়ে না, আগুন হলে তো সবই পুড়বে তাই না? কিন্তু এতে তো আগুন না, এটা শট খেয়ে বা শট লেগে মারা যাচ্ছে, এটা আগুনে পোড়ার অন্তর্ভুক্ত নয়। অবশ্য ওই এই প্রাণী নিধনের ক্ষেত্রে ব্যাটটা যেহেতু একটা সহায়ক এবং এই ধরনের দৃষ্টিভঙ্গি যে এটাকে আগুন আগুন ধরা যেতে পারে না, অতএব এটার মাধ্যমে হত্যা করা যায়, সমস্যা নাই। আমাদের সালাত দেখে অনেক আলেম সূরা নিসার 59 আয়াত পেশ করে বলে থাকেন উলুল আমর তথা চার ইমামের যে কোনো একজনকে অবশ্যই মানতে হবে, বিশেষ করে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। প্রশ্ন হচ্ছে এই আয়াত কি এই চার ইমামের জন্য নাজিল হয়েছে? আর উলুল আমরের সঠিক তাফসির জানতে চাচ্ছি। এটা তাদের জালিয়াতি তাফসির। উলুল আমর বলতে আমাদের দেশের যে আলেমরা যে মাঝহাবি ব্যাখ্যা দিয়ে থাকে, মাঝহাবি তাফসির আর কি, এটা সম্পূর্ণ অবৈধ, এটা কোরআন বিকৃতির সামিল, কোরআন বিকৃতির সামিল। বরং এখানে এই আয়াতের আয়াত নাজিলের যে প্রেক্ষাপটটা দেখা যায়, উলুল আমর ত্যাগ করার দলিল, এটা উলুল আমর ত্যাগ করার দলিল। এই আয়াত নাজিল যখন হয়, নাজিল কেন, উলুল আমর একজন উলুল আমরকে ত্যাগ করেছিল সাহাবায়ে কেরাম, যারা ত্যাগ করেছিল তাদের পক্ষে এই আয়াত নাজিল হয়েছে। সেই উলুল আমর কী করেছিল, যুদ্ধে পাঠাইছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সেনাপতির পরিচালনায় যুদ্ধে পাঠিয়েছিল। তো ওই আমিরুল জিহাদ উলুল আমর, যাকে উলুল আমর বানানো হয়েছিল,
এই সেনা সেনাবাহিনীর সেই উলুল আমর তাদেরকে আনুগত্যের পরীক্ষা নিচ্ছিল, এরা কেমন আনুগত্য জন্য প্রস্তুত। একটা তাদেরকে বললো আগুন জ্বালাও, আগুন জ্বালাইল, আনুগত্য করে লাকড়ি সংগ্রহ করলো, আনুগত্য করে তারা আগুন জ্বালাইল। কিন্তু এই আগুন জ্বালিয়ে কি কাজ করবে এটা পরে প্রকাশ পেল। কি বলছে, তোমরা আমার আর দেশে যেমন লাকড়ি কুড়িয়েছো, লাকড়িতে আগুন জ্বালিয়েছো, এখন এই এই আগুনে ঝাঁপ দাও আমার আদেশ। তখন কেউ ঝাঁপ দেয় না, বলছে আমরা ইসলাম গ্রহণ করলাম আগুন থেকে বাঁচার জন্য, আর তুমি আমাদেরকে তোমার উলুল আমরের ঠেলায় এখন আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে হবে, এই উলুল আমরা মানি না। না মানার ব্যাপারে সবাই একমত হয়ে গেল। তখন এই যে উলুল আমরকে উপেক্ষা করা, অমান্য করা, এটা ঠিক না বেঠিক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেল। সেও আসছে এবং উলুল আমরটাও আসছে, আর সাহাবায়ে কেরামও আসছে, যারা একজনও তার কথা শুনে নেই, অমান্য করেছে, তাদের পক্ষ সাপোর্ট করে তখন এই আয়াত নাজিল হয়। তাহলে উলুল আমর, উলুল আমর বলতে তারা চার মাঝহাবের যে কোনো একজনকে বাধ্যতামূলক মানতে বলতেছে। এই আয়াত তো অমান্য করার পক্ষে নাজিল হয়েছে, যারা অমান্য করেছিল, কারণ এই নির্দেশ উলুল আমরের নির্দেশটা ছিল সম্পূর্ণ কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, রসুল সাল্লামের হাদিস বিরোধী। বরং আল্লাহর রসুল সাল্লাম তাদেরকে তাদের পক্ষটাকে এমন কড়াভাবে সাপোর্ট করলেন, তোমরা এই উলুল আমরকে প্রত্যাখ্যান করে এত ভালো কাজ করেছো, যদি তারা এই উলুল আমরের কথা শুনে তোমরা যদি আগুনে ঝাঁপ দিতে, আর কখনো কিয়ামত পর্যন্ত এই আগুনের সূত্র তোমাদের চলতো, এই আগুন হয়ে যেত তোমাদের জন্য জাহান্নামেরই আগুন, কিয়ামতে এই আগুনই তোমাদের চলতে থাকতো। তারপরে আল্লাহ তবারক ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছেন। আর এই দাজ্জালের দল, এদেরকে দাজ্জাল বলবেন না কি বলবেন, এই আয়াতটাই নাজিল হয়েছে উলুল আমরকে প্রত্যাখ্যান সঠিক প্রমাণ করার জন্য। কি বলা হয়েছে, ইয়াল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এখানে উলুল আমরের চাইতে জনগণকে সঠিক প্রমাণ করা হয়েছে, উলুল আমরকে ভুল প্রমাণ করা হয়েছে আর জনগণকে সঠিক প্রমাণ করা হয়েছে। কিসের জোরে তারা সঠিক হলো, ওই যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যারা উলুল আমর হবে। উলুল আমর অনুযায়ী তো অনেক কাজই করেছে, ওরা কয়টা কাজ করেছে, তার নেতৃত্ব মেনে মদিনার থেকে বের হয়ে চলে আসছে, তার তার আদেশ ক্রমে লাকড়ি সংগ্রহ করেছে, তার আদেশে তারা আগুনও জ্বালিয়েছে, চতুর্থটা শুনে নেয়। তাহলে কয়টা শুনছে, তোমরা উলুল আমরেরও আনুগত্য করো, কিন্তু আনুগত্য শব্দটা উল্লেখ করা হয় না। তার অর্থ হলো আতিউল্লাহর অনুকূলে যদি উলুল আমর হয়, আতিউর রসুলের অনুকূলে যদি উলুল আমর হয়, তাকেই কেবল মানা যাবে। তাহলে তিনটা মানছে ওরা, চতুর্থটা ত্যাগ করেছে। কি বলছে, আগুনে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দেওয়াটা মানে নাই কেউ। তারপরে আল্লাহ কি বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহির রাসূল, দ্বন্দ্ব হয়ে গেল না উলুল আমরের সাথে, দ্বন্দ্ব লাগলো কিসে, ও বলছে আগুনে ঝাঁপ দাও, এরা বলছে না আমরা ঝাঁপ দিব না, দ্বন্দ্ব হয়েছে না, তো কোনটা ফারুদ্দুহু ইলা আল্লাহির রাসূল, তোমরা বিষয়টা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, এই আয়াত নাজিল হওয়ার কারণ এই দাজ্জালের দল একজনও উল্লেখ করে না, কোরআন বিকৃতকারীরা, অথচ বড় বড় আলেম, বড় বড় মুফাসসির নির্লজ্জর মতে এই আয়াত, অথচ এই আয়াত নাজিলের প্রেক্ষাপট এবং সবাবুন নজুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতকে বোঝার জন্য, কিন্তু আয়াতকে বিকৃত করার জন্য ওরা এটা কখনো উল্লেখ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকেই সাপোর্ট করলেন। তাহলে ফাইন তানাজাত ফিশাইন ফরুদু ইলাল্লাহ, তানাজু তো হয়ে গেছে, দ্বন্দ্ব হয়ে গেলো না, উলুল আমর বলছে ঝাঁপ দেবো, আর বলছে না ঝাঁপ দেবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলো আয়াত অনুযায়ী, বিষয়টা তাহলে রাসূলের কাছে নিয়ে যাও, আল্লাহর কাছে নিয়ে যাও, রাসূলের কাছে, রাসূলের কাছে নিয়ে গেল,
রসুল সাল্লাল্লাহু নিয়ে যাওয়াতে আল্লাহ রসুল কি বললেন, তোমরা যদি এই ক্ষেত্রে উলুল আমরের নির্দেশ পালন করতে, আনুগত্য করতে, তাহলে আর কখনোই জাহান্নামের আগুন থেকে তোমরা বের হইতে পারতা না। এই জাহান্নামের আগুনই হয়ে যেত তোমাদের জন্য কিয়ামতেরও জাহান্নামের আগুনের সূচনা, আর কখনো বের হইতে পারত। আর আল্লাহ তো নাজিলই করলেন এই আয়াত, তোমরা আল্লাহ এবং রসুলের দিকে বিষয়টা ফিরিয়ে দাও। রসুল তারা ঠিক তাই করেছে না, দ্বন্দ্ব লাগা বিষয়টাকে রসুলের কাছে তারা ব্যক্ত করলো। আল্লাহ রসুল সাহসন বললেন, তোমরা ঠিক করেছো, আউলুল আমর ভুল করেছে। এবং আল্লাহ দেখেন এইভাবেই তো কোরআনে আয়াতটা এসেছে, যদি দ্বন্দ্ব লেগে যায় তাহলে বিষয়টা আল্লাহ এবং রসুলের দিকে ফিরিয়ে দাও। আল্লাহ তো নাজিলই করলেন। এখানে একজন কি বলে মাঝহাবি আলেমদের মধ্যে একজন বলতেছে, তাফসির করতে তার অলিপুরি নামে ওই কওমিদের একজন বড় আলেম, শুধু অপব্যাখ্যা বিশেষজ্ঞ, কোরআন সুন্না অপব্যাখ্যা বিশেষজ্ঞ আমি বলি। হ্যাঁ, কোরআন সুন্না বিকৃতির ব্যাপারে উনি পণ্ডিত বিকৃত। কী বলছে, এই আয়াতটাই নাকি হলো এর মাঝহাবের আয়াত, চাইর মাঝহাব। এই যে চারটা যে দলিল আছে, এই চার দলিলের আয়াত কার থেকে বর্ণনা করছে, এই করার এই আয়াতের সবাবুন নজুলটা কখনোই মনে হওয়ার চোখে পড়ে নাই, বলে না তো কখনো, আর বললে তো মাঝহাব শেষ। এই আয়াত নাজিল হওয়ার কারণ বলার সাথে সাথেই মাঝহাব দাফন হয়ে যাবে। তা মাঝহাবের তাআসবটা, মাঝহাবি তাআসব, মাঝহাবি গোড়ামি ধ্বংস হয়ে যাবে। এই জন্য কখনো তারা জেনে বুঝে এই আয়াত নাজিল হওয়ার কারণ বলে না। কোথায় একজন ফখরুর রাজি নামক একজন মুফাসসির আছে, তাফসির কারক, উনি এই আয়াতের তাফসির করেছেন কি, যে এই আয়াতটার মধ্যে কিতাব আছে, সুন্নাহ আছে, ইজমা আছে, কিয়াস আছে, চারটা নাকি এখানেই আছে। আতিউল্লাহ দিয়ে কি কিতাব, আতিউর রসুল দিয়ে সুন্নাহ, উলুল আমর দিয়ে ইজমা, আর কি আর ফাইন তানাজাতু ফি শাইইন, এটা দিয়ে নাকি কিয়াস। কি সুন্দর, সেই ফখরুর রাজি এই তাফসির করেছে, ওইটাও কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসছে কোথা থেকে। অজয় তাফসির ফখরুর রাজি এটা মদিনা ইউনিভার্সিটিতে পড়া না জায়েজ, হারাম, শুধুমাত্র থিসিস যারা করবে তাদের জন্য, তাই সেই ছাত্রদের জন্য ফখরুর রাজির তাফসির পড়া জায়েজ আছে। যেই তাফসির মদিনা ইউনিভার্সিটি সাধারণ ছাত্রদের জন্য হারাম করে, আর এই তাফসিরটা হলো তাদের মজার তাফসির ছাত্র, কারণ এখানে ওই যে বিকৃতিমূলক কথাগুলো পাওয়া যায়, আল্লাহর নাম এবং গুণাবলীর বিকৃতি আছে, এবং সব আজগুবি কথাবার্তাগুলো আছে, এগুলো খুব মজা লাগে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা কি পৃথিবীর শুধুমাত্র তার কন্যা ফাতেমা এর মাধ্যমে বিদ্যমান, নাকি অন্য মেয়েদের সন্তানরাও রয়েছে? অবশ্যই অন্য মেয়েদেরও সন্তান তার বংশের মধ্যে পড়ে, কিন্তু অন্য মেয়েদের সন্তানের কথা পাওয়া যাচ্ছে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান হাসান হোসেন, তার সম্পর্কে বর্ণনাগুলো পাওয়া যায়, এই জন্য এই দিকটা প্রসিদ্ধ হয়েছে। অন্যথায় সবাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, এটা তো হইতেই পারে না। এক মেয়ে তার বংশের অন্তর্ভুক্ত, আরেক মেয়ে বা অন্য মেয়েরা নয়। এগুলো হলো ওই যে রাফেজি শিয়াদের মানে মতবাদ, এটা কত যে অযৌক্তিক মতবাদ এই শিয়ারা পোষণ করে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই কন্যা, একজন হলো তাদের ভক্তিভাজন আর বাকিরা হলো প্রত্যাখ্যানযোগ্য, বাকিদেরকে গালি গালাজ করাও তাদের জন্য জায়েজ আছে, নাউজুবিল্লাহ। এরকম জঘন্য দল, অযৌক্তিক দল মতবাদ আর মনে হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদের শত্রু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার বাবা হাফসা রাদিয়াল্লাহু আনহা এবং তার বাবা ওমর
এরা তাদের শত্রু, ওসমান রাদিয়াল্লাহু তাদের শত্রু, ওসমান রাদিয়াল্লাহুর স্ত্রী আল্লাহ রাসূলের কন্যা সেও তাদের শত্রু, নানান ধরনের গল্প গুজব কিস্সা কাহিনী এগুলো বানায় রাখছে সব, এগুলো গাঞ্জাখুরি কথাবার্তা, একবারে সম্পূর্ণ অযৌক্তিক। আমি বিগত অনেক দিন যাবত নিয়মিতভাবে দোয়া করে আসছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না, এমন অবস্থায় আমি কী করব? আলহামদুলিল্লাহ, দোয়া তো বিভিন্নভাবে কবুল হয়, দোয়া সুনির্দিষ্ট আপনি যা চেয়েছেন সেটাই পেতে পারেন, আবার অনেক সময় দোয়ার আল্লাহ তবারক তাআলা বিনিময় দিয়ে থাকেন, আবার দোয়ার মাধ্যমে আল্লাহ তবারক তাআলা বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে রেহাই দিয়ে থাকেন, রক্ষা করে থাকেন। তিনভাবে দোয়া আল্লাহ কবুল করেন, একটা হলো আপনি যা চেয়েছেন তাই দেওয়া হলো, আল্লাহ আমি চাকরি চাই, আমি রিজিক চাই, রিজিকে বরকত চাই, খুব দোয়া করতেছেন, কিন্তু এমন হলো যে আপনার জীবনে বালা মুসিবত ছিল, এই দোয়া মাধ্যমে চাকরি না দিয়ে আপনার বালা মুসিবত থেকে আপনাকে রক্ষা করলেন, তো দোয়াটা কাজে লাগলো না, আপনি তো এটা টেরও পাইলেন না। চাকরি চাকরি খুঁজতে যে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কথা, হ্যাঁ, তাহলে আপনি চাকরি ভালো না বেঁচে থাকা ভালো, কিন্তু এই অ্যাক্সিডেন্ট থেকে যে আল্লাহ বাঁচাই দিল এটা তো আল্লাহ বুঝলেন না, এটা তো দোয়া কবুল হয়েছে কিন্তু আপনি টের পাননি। আর একটা হলো পরবর্তীতে আখেরাতের জন্য আল্লাহ দোয়ার নেকিটা জমা রাখেন, আপনার নেকি কম কিন্তু কিছু কোনো উপলক্ষে আপনি দোয়া করে করে বেশ কিছু নেকি হচ্ছে, আর দোয়া শর্ত সারায়ত কিছু মেনটেন করতে হয়, যখনই আপনার মধ্যে বিচলিত ভাব আসবে দোয়া করে তাড়াহুড়া আসবে তখন জানবেন যে এই দোয়া কবুল হবে, দোয়া করে আল্লাহর উপরে ছেড়ে দেবেন। আল্লাহ তো তিনভাবে দোয়া কবুল করেন, এখন আপনার আপনার সাথে কমন পড়ল না, দুই দুইভাবে তো দোয়া কবুল হয় এটা আপনি টেরও পাবেন না, আপনি সুনির্দিষ্টভাবে যা চাইছেন ওইটা যতক্ষণ পর্যন্ত না পাবেন, ওইটার সাথে যখন যতক্ষণ কমন না পড়ে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হয় না মনে করেন, কিন্তু আল্লাহ এভাবে দোয়া কবুল করেন, আর দোয়ার কিছু আদব শর্ত সারায়ত নিয়মকানুন আছে সেগুলো মেনটেন করতে হয়, তার মধ্যে এটা একটা যে আমার খুব তাড়াতাড়ি প্রয়োজন, আল্লাহ ব্যবস্থাটা করে দাও, দেখা গেল যে আপনার সময় ফুরিয়ে গেল, তা আপনাকে আল্লাহকে তো সময় বেঁধে দেওয়া যায় না, এই সময়ের মধ্যে করে দাও, আল্লাহ করতেও পারেন কিন্তু আল্লাহকে এরকম তাড়াহুড়া করা যাবে না, আর আল্লাহকে পরীক্ষা করা যাবে না, দেখি আল্লাহ আল্লাহ নাকি দেয় না, আল্লাহর কাছে চাইবেন জোরালো ভাষায়, তবে তাড়াহুড়া করা যাবে না এবং কোনো গুনার কাজ করা যাবে না, যে আমার যদি এই আশাটা পূর্ণ হয় তাহলে এইটা করবো, সেটা কি গুনার একটা কাজ, তাহলে আল্লাহ এই দোয়া কবুল করবেন না। কোরআন স্বামীকে অধিকার দেয় স্ত্রীকে প্রহার করার জন্য, কিন্তু এই ধরনের অপরাধের জন্য স্ত্রী স্বামীকে প্রহার করতে পারে না, এটা কি স্ত্রীর প্রতি বৈষম্য করা হয়েছে নাকি নির্যাতন ও নির্যাতনকে উৎসাহ দেওয়া হয়েছে? এখানে তো আল্লাহ তাবারক তাআলা বলছেন আর রিজাল ও কওয়ামুন আলান নিসা, পুরুষকে মহিলাদের জন্য নেতৃত্ব দানকারী বানিয়েছেন, কর্তৃত্বকারী বানিয়েছেন, নেতৃত্ব এবং কর্তৃত্বকারী, বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বাযহ, এটা এই কারণে যে একজনকে আর একজনের উপরে আল্লাহ প্রাধান্য দান করেছেন, অবিমা আনফাকু, এবং যেহেতু তারা খরচ করে থাকে এই জন্য, এই জন্য ইসলামে যে স্বামী তো স্ত্রীকে বিবাহ করে, স্ত্রী স্বামীর আনুগত্য করবে, কিন্তু হ্যাঁ স্বামী স্ত্রীর আনুগত্য করবে না, সেটা হলো আনুগত্যের বিষয়টা হলো হয়তো সে মূল্যায়ন করবে,
স্বামী স্ত্রীর কথা মূল্যায়ন করবে, কিন্তু আনুগত্য করবে, বাধ্য তার কথা শুনতে, সেটা না, মূল্যায়ন করবে। আর স্বামী স্ত্রীকে বাধ্য করতে পারে, তার কারণ কি, সে বিবাহ করেছে, টাকা পয়সা খরচ করেছে তার, এবং তার শক্তি সামর্থ্য সব স্ত্রীর কাজে লাগে, শক্তি সাহস সামর্থ্য সব স্ত্রীর কাজে ব্যবহার হয়, কাজে তার তো মানে ঊর্ধ্বত্ব দেখানো, অবাধ্য হওয়া, অমান্য করা, এটা তো হলো কি বলে স্বভাবগত বিষয়ের বিরোধী। আচ্ছা, আপনাকে অনুমতি দিয়েই দিলাম, আপনিও পিটাবেন আপনার স্বামীকে, কি হবে তখন? আপনাকে তো খুঁজেই পাওয়া যাবে, লাশ পাওয়া যাবে, আপনি কতক্ষণ টিকবেন? এই জন্য আল্লাহ বলেননি, যদি আল্লাহ অনুমতি দিতেন যে তুমিও পিটাইবা, তাহলে পিটানোর কারণে এমন রাগ হয়তো উঠবে যে হত্যা পর্যন্ত ঘটে দিতে পারে। হ্যাঁ, তাই না? যদি বলেই দেওয়া হয় তাহলে কি হবে, এর পরিণামটা আরও খারাপ হবে। হ্যাঁ, আরও খারাপ হবে। এই জন্য কিন্তু ইসলামে বলা হয়েছে, প্রহরের কথা বলা হয়েছে, প্রহরটা কিন্তু দেখেন একবারে, এটা প্রাকৃতিক একটা বিষয়, আনুগত্যে আনা, বসে আনার একটা, দেখেন এখন ইসলামে কিন্তু ওই বাচ্চাদেরকেও মারার কথা আছে, তাকে বসে আনার, 10 বছর বয়সে সালাত না পড়লে তাকে প্রহর করার কথা বলা হয়েছে, কিন্তু সেখানে বলে দেওয়া হয়েছে যে তাকে অতিরিক্ত পিটুনি যেন না দেওয়া হয়। আর ডাইরেক্ট পিটুনি তো বলা হয় না, আগে ওয়াজ করতে বলা হয়েছে, তাকে অভিমান দেখাতে বলা হয়েছে, বিছানা রুম বিছানা ত্যাগ করতে বলা হয়েছে, তারপরে আবার পরিবারের সহযোগিতায় তাকে বোঝানোর কথা বলা হয়েছে, অনেক বেশ কয়েকটা পর্যায়ে লেভেল পার হওয়ার পর কিন্তু পিটুনির কথা আছে বা প্রহরের কথা আছে, তারপরও বলে দেওয়া হয়েছে গাইরা মুবাররাহ, বেশি পরিমাণ যেন পিটানো না হয় বা প্রহর না করা হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা তো সেই পরিবারটাকেই বেশি ভালো মনে করি, যেই পরিবারে যেই স্বামী স্ত্রী যেই দম্পতির মধ্যে প্রহর করা করি নাই, আমরা এটাকেই পছন্দ করি। কিন্তু এর অর্থ এটা নয়, এটা যে প্রহর ছাড়াই যদি সংসার খুব ভালো চলে, একজন আরেকজনের মধ্যে সমঝোতা, হ্যাঁ হৃদ্যতা, বুঝাবুঝি, পরস্পরের মধ্যে সমঝোতা ঠিক থাকে, এটাই আমরা বেশি অগ্রাধিকার দিই, এটাই হলো উত্তম। আর ওটা তো হলো শেষ শেষ সর্বশেষ ক্ষেত্রে, কেন আপনি পিটান, কেন বাচ্চা পিটান, কেন? অনেক মহিলারা বাচ্চা পিটাই না, মায়েরা বাপের চাইতে কিন্তু মায়েরা বেশি বাচ্চা পিটায়, তো সেখানে তো এটা পিটান কেন? আপনার ওখানে তার উপরে কর্তৃত্ব আছে দেখেই তো পিটাইতেছেন, ও আপনাকে উল্টা পিটাইতে পারবে না দেখেই তো আপনাকে পিটাইতে বলা হয়েছে, আপনি শুধু পিটাইতেছেন, তো এরকম আর কি। আনুগত্যের জন্য এটা বলা হয়েছে, এটা কোনো ধরনের বৈষম্যত না, এটা হলো যথাযথ অবস্থান, যথাযথ মর্যাদা, যার জন্য যেটা প্রযোজ্য, যার জন্য যেটা মানায়, এর উল্টাটা বলা হয় না, এটা বৈষম্যত না। আপনিও তো চান যে আপনি ঠিকমতো সংসার করবেন, কিন্তু একটু ভয়ভীতি যদি না থাকে আর তাহলে আনুগত্য আসবে কী করে? এই কারণেই বলা হয়েছে এটা। তাহলে কি আপনি বলবেন এটা আল্লাহ অন্যায় বলছেন? আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর নির্দেশ চলবে, আল্লাহর নির্দেশনা অনুযায়ী আপনাকে চলতে হবে, এভাবে আপনার যুক্তিকেও মুসলমান বানান। অনেকে এগুলো যুক্তির কারণে বলে থাকে, যুক্তিতে ধরে না, অথবা নারীবাদী আন্দোলনের প্রভাবিত হয়ে অনেকটা এরকম মনে করে থাকে। দেখেন কীভাবে আস্ত করে নিক্ষিপ্ত হয়েছে তাসলিমা নাসরিন, সে তো তিলে তিলে বুঝতেছে তার জীবনে ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে, ইসলামের নীতিমালা নিয়ম নীতিমালার বিরুদ্ধে কটাক্ষ করে সে তিলে তিলে এখন বুঝতেছে, তাই না? সে হয়তো বা এখন তবা পড়াইলে তবা পড়তো, কিন্তু সে এমন অবস্থায় আছে যে ওর তবা পড়ারও কোনো সুযোগ নেই, ভুল স্বীকার যে কার কাছে করবে সেটাও বুঝে কুলাইতে পারছে না। তাই এটা হলো আল্লাহর বিরুদ্ধাচরণ।
আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, এটা আনুগত্য করতে হবে। আপনি পিটান কেন? পিটাইতে তো ওকেই বলা হয়েছে যে পিটাইলে পিটাইতে পারে, যার পিটুনিতে বা প্রহরে কাজ হবে। আপনাকে যদি অনুমতি দিয়ে দেওয়া হয় কী কাজ হবে বলেন, আরও অকাজ ঘটবে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকল বিধান চিরধার্যভাবে মানার তৌফিক দান করুন। নামাজ না পড়া অবস্থায় মারা গেলে কি জাহান্নামী? যদিও মৃত্যু কয়েকদিন ত্যাগে যে তওবা করেছে, হ্যাঁ কয়েকদিন আগে তো, হ্যাঁ আলহামদুলিল্লাহ মৃত্যুর কয়েকদিন আগে যদি তওবা করে যেতে পারে তাহলে অবশ্যই হয়তো বা আল্লাহ তবারক তাআলা মাফ করবেন। তবে বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নামী, হ্যাঁ, কারণ এটা হলো কুফরি গুণা, শিরকি গুণা, দুইটাই বলা হয়েছে। দুই বোন আছে এক স্বামীর কাছে, তাদের দেওয়া খাবার খাওয়া যাবে কি না? দুই বোন আছে এক স্বামীর কাছে, এই মশলা আরও আছে তো শেষ হয়ে গেছে, দেখছেন? এটা তো একটা কুফরি, কোরআন অস্বীকার করা, কোরআন অমান্য করা। আল্লাহ কি বলছেন? ওমায়া জাহাদু বি আয়াতিনা ইল্লাল কাফিরুন, ওমায়া জাহাদু বি আয়াতিনা ইল্লা যালিমুন, সূরা আনকাবুতের 47 এবং 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমার আয়াতকে অস্বীকার করে কেবল যারা কাফির, কেবল যারা জালেম। তাদের আয়াত অস্বীকার করার অন্তর্ভুক্ত যে এভাবে দুই বোনকে একত্র করেছে, তাদের সাথে তাদেরকে অবশ্যই বোঝানো হয়েছে, আল্লাহর বিধান জানানো হয়েছে, তাহলে তাদের সাথে বয়কট করে চলাটাই উচিত। তারা যেহেতু এখন মুরতাদের পর্যায়ে আছে, আল্লাহ হেফাজত করুন। তাদের মেয়ে বিয়ে করা জায়েজ আছে কি না? তাদের মেয়ের তো আর অপরাধ নাই, মেয়ে তো পরিষ্কার হইতে পারে, এমনকি জিনার মাধ্যমে যে সন্তান আসে সেই সন্তানের তো কোনো অপরাধ নেই। তো এই জন্য সে যদি ইসলাম পালনকারী হয়, ইসলামের অনুশাসনে বিশ্বাসী হয়, আমলকারী হয়, তাহলে কোনো নিষেধ নাই তাকে বিবাহ করতে। কিন্তু তার বাবা ওলি হওয়ার অযোগ্য, এই ধরনের বাবা ওলি হওয়ার অযোগ্য, অন্য কোনো তার ওলি খুঁজতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া হামদুকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।